মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরের কুমায় বিলস্থ বুদ্ধ মহাধাতু চৈত্যে দুতাঙ্গ ভান্তের 46তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত অত্র এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন। অত্র অনুষ্ঠানের সভাপতি কুলকুরমায় সদ্রমোদয় বিহারের অধ্যক্ষ ধর্মসেন ভান্তে রাঙ্গনিয়া সংগরাজ ভিক্ষু সমিতির সভাপতি। এছাড়া এখানে উপস্থিত ছিলেন রাঙ্গনিয়া উপজেলার চেয়ারম্যান শ্রদ্ধাবান উপাসক সজন কুমার তালুকদার সহ পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপাসক নিখিল কুমার চাকমার পরিবার রিপা চাকমা, এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও নীলোৎপল কিসা, এছাড়াও যারা এখানে বিভিন্ন জন উপস্থিত আছেন। আজকে মঞ্চ উপবিষ্ট শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলনেরত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ তথা আজকে এই অনুষ্ঠান উদযাপনী পরিষদের সংশ্লিষ্ট সকল দায়ক দায়িকা উপাসক উপাসিকা বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট উপাসক উপাসিকা 41 সংগঠনের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সদ্রমপ্রাণ দায়ক দায়িকা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার ও ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দা মহাকারুণিক তথাগত বুদ্ধের দেশনার প্রারম্ভে আজকে এই অনুষ্ঠানের সভাপতি ভান্তকে বন্দনা জানিয়ে অতিথি এবং অন্যান্য ভিক্ষু সঙ্গ তথা উপস্থিত সকল দায়ক দায়িকাদের প্রতি মৈত্রীময় জন্মদিনের শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে বান্তের দেশনা প্রদান করছে। আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন বান্তের শুভ জন্মদিনকে স্মৃতি করে রাখতে এবং বান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য অনেক দূর দূরান্ত হতে আপনারা সমবেত হয়েছেন। তো বান্তের দেশনার প্রারম্ভে কয়েকটা কথা বলতে হয়, যাহাদের কারণে আজকে আপনারা এই অনুষ্ঠানে যথাযথভাবে এই এখানে এসে ধর্ম শ্রবণ করতে পারছেন। উদযাপনী পরিষদের সংশ্লিষ্ট যাহারা বিভিন্ন আহারের কাজে কেহ কায়িক বাচনিক আর্থিক এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এছাড়াও স্মারক বান্তের
জন্মদিনের স্মারকের কাজে যাহারা সহযোগিতা করেছেন, এছাড়াও এখানে বান্তের জন্মদিন উপলক্ষে এখানে ক্যালেন্ডার প্রকাশিত করেছেন শহীদবাড়ি নিবাসী রূপক কুমার তালুকদারের ছেলে প্রতীক তালুকদারের নাম দিয়ে। ওনার ঠাকুর মা প্রয়াত অধীরচন্দ্র তালুকদার ও প্রয়াত ঠাকুর দাদু ঠাকুরমা প্রমীলা তালুকদারের স্মৃতির উদ্দেশ্যে ওনারা ক্যালেন্ডার বাহির করেছেন। এছাড়াও নমিহে অনুবুদ্ধ দুথঙ্গ বান্তে নামক ক্যাসেটটি, অডিও ক্যাসেটটি বাহির করেছেন। এখানে ব্যাংকার রূপায়ণ বড়ুয়া ও মিসেস রুম্পা বড়ুয়া। এছাড়াও এখানে একটা কথা বলতে হয়, আজকে এখানে বুদ্ধ মহাধাতু চৈত্যের যে ওখানে তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের জন্য সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছেন এটা গহিরা নিবাসী নটু বড়ুয়া, প্রকৌশলী নটু বড়ুয়া পলাশ, উনি তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন। চতুর্থ তলার ব্যয়ভার বহন করবেন লাঠিচুরি নিবাসী গুঞ্জন বড়ুয়া। এছাড়াও ভান্তের কুটিরের সামনে যে যাবতীয় যে এসএস রেলিংগুলো করা হয়েছে এগুলোর দাতা সঞ্জয় বড়ুয়া নানুপুর পটিকচুরি নিবাসী। তো এছাড়াও এখানে যে আহারের সম্পূর্ণ আহারের চাল আজকে আপনারা যারা গ্রহণ করেছেন নানুপুরের দীপক কুমার বড়ুয়া, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আপনাদেরকে যেই কথা বলতে যাচ্ছি, ধর্ম এবং মানুষ, আমরা যদি মানুষ না থাকতাম তাহলে ধর্ম সৃষ্টি হতো না। এই ধর্মের সৃষ্টিটা হচ্ছে আমাদের মানুষের কারণে। আমাদের প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান অর্জনের জন্য এবং মুক্তির জন্য, শান্তির জন্য, সুখের জন্য, মনের মধ্যে যাহা কিছু পাপ অকুশল চেতনাগুলো আছে এগুলোকে ধ্বংস করার জন্যই ধর্মের সৃষ্টি হয়েছে, ধর্মের প্রবর্তন করেছেন। তাকে বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, আক্ষো দেনা জিনে কোদাং অসাধু সাধু না জিনে, জিনে কাদারিয়াং ধানে না সচ্ছে নালিকা বাদিনাং। অর্থাৎ এখানে ক্রোধকে জয় করতে হবে অক্রোধের দ্বারা, অসাধুকে জয় করতে হবে সাধুতার দ্বারা, কৃপণতাকে জয় করতে হবে দানের দ্বারা, এবং মিথ্যাকে জয় করতে হবে সত্য দ্বারা। এখানে বুদ্ধ এই কথাটা বলেছেন। তাহলে ক্রোধকে জয় করতে হবে অক্রোধের দ্বারা, এই অসাধুতাকে জয় করতে হবে সাধুতার দ্বারা, তাহলে কৃপণতাকে জয় করতে হবে ত্যাগ বা দানের দ্বারা, মিথ্যাকে জয় করতে হবে সত্য দ্বারা। বুদ্ধের এই অমৃত বাণী আজকে প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেকের মুক্তির জন্য, প্রকৃত শান্তি লাভের জন্য আমাদের এই কর্মকর্তা নিতে হবে। কারণ একটা জিনিসে যখন ওখানে প্রজ্বলিত হয় সেই জায়গায় যদি
আরো উত্তপ্ত হওয়ার জিনিস কিংবা উপকরণ প্রদান করে, তখন সেটা আরো বেশি প্রজ্বলিত হয়, তাহলে এটা কখনো নিভতে পারে না। তাহলে কোন মানুষের মধ্যে রাগ উৎপন্ন হয়, হিংসা উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, তাহলে একটা হিংসা হিংসার দ্বারা কখনো জয় করতে পারে না, তাহা প্রশমিত করতে পারে না, এটা অহিংসার দ্বারাই সেটাকে জয় করতে হয়। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, হয়তো বান্তে সিটেঙ্গ হতাদি একখানা হর তুইছন এড়ে যারা ব্যাকুণে উপস্থিত হইন, তো বান্তে হবিল্লাই সাইতে মুক্তির হতা ত্যাগর হতা, এই জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ তুন মুক্তি ফেবেল্লাই একমাত্র ইয়েন মানে এই উপদেশান বানতে দিবেল্লাই চা। তো আপনারা ব্যাকুণ এরা কথা শুনুন না। হ্যাঁ আচ্ছা, ব্যাকুণে ব্যাকুণে মুক্তি সন, হ্যাঁ তুলি খন্ডানোত্তম মুক্তি সন, ব্যাকুণে দুঃখোত্তম মুক্তি সন। এই দুঃখ গান আর মাতার তুনতি ফা পর্যন্ত, এটা যদি ব্যাক কোনোর তুন প্রচার করি তৈলি দুঃখ মিলতে হইব দে অয় শরীরের মধ্যে দুঃখ নয় হল দে মনক দুঃখ। হ্যাঁ শরীরের দুঃখ মানে নয় মাথা ব্যথা গা ব্যথা শরীর যাহা কিছু ব্যথা বেদনা আছে এই জন্য তুই এড়ে যাহা কিছু আরা শরীরের মধ্যে দুঃখ ফাহায়। আসলে এই দুঃখও কিন্তু চিরস্থায়ী ন থাকে, আবার সুখও ন থাকে। আবার যদি অনাত্ম যদি সুখ লাগে দেওয়া হয় এই সুখও কিন্তু ন থাকিব দুঃখও ন থাকিব। তো অনারা মনে করেন ব্যাগ কোনো এড়ে বসছ তৈলি পুরো শরীরের হতাকান বুঝে বেল্লায় বানতে কিন্তু অনারা বৈষ্ণদে হতাইয়েন হর প্রথমে বৈষ্ণদে আডু বাঙি। হ্যাঁ তা আডু আমি দেখতে বৈষ্ণ এখন প্রথমে ভালো লাগি কিছুক্ষণ পরে যেতে এখন ব্যথা বেদনা করে এখন লড়ি ছড়িয়ে ইয়ে আসন টাসন পাল্টায় এখন বৈত্যা করে বসছেন হনে খনিককে মনে করে বসছি হন ঠিক নেই। এখন আনারা গেবে কোন ধর্মাসনে বইন সুন্দর করে বইন। হ্যাঁ তুই এই যে প্রথমে মনে করেন বৈষ্ণদের তো ভালো লাগবে তো খানিকক্ষণ পরে ইন আবার ব্যথা উৎপন্ন হই ইবে ক্ষণ রোগ চাই ক্ষণ তো তুই ব্যথা মানে তো দুঃখ দুঃখরই তো ওনারা ব্যথা হন। হ্যাঁ তৈলি ওই সুখ এনেও কিন্তু ন থাকিব এরপরে ধর্মাসনে বইনের পরে আবার চারটা ভারী বৈশুন। হ্যাঁ তুই এড়িয়েও দেখা যাতে ব্যথা পাল আবার কি করছি এই খানিকক্ষণ বইতে বইতে ইউ তো আবার দুঃখ লাগে কষ্ট লাগে তো আবার আড়ু ভাঙে বই এই পুরো শরীরের সুখ দুঃখ হইল দেড়িকে। হ্যাঁ খানিকক্ষণ ইয়েন খাই সুক্তন খানিকক্ষণ ইয়েন সাই তুকন খানিকক্ষণ ইয়েন উনি সুক্তন খানিকক্ষণ ইয়েন উনি সুক্তন মানে একখানার পরে একখান খানিকক্ষণ সুখ খানিকক্ষণ দুঃখ তো ভাঙতে এড়ে খবে রক্তকান হলো দে আর শরীরের মধ্যে যা কিছু বেদা বেদনা দুঃখ কান অনুভব করি শরীরের মধ্যে রোগ আছে রোগ থাকব কারণ এই দেহ গান হল দে রোগ রোগ আস্থানা অর্থাৎ এই দেহ গান যতক্ষণ থাকব রোগ বাসা বাঁধিব দে এই দেহ গান তো এই দেহ গান ছাড়া অসুখের হন জায়গা না। তা আরাতুন কিছু কিছু জিনিস এই শিক্ষা গান গান করা পড়ব দে মনে করেন আর শরীর জ্ঞান বাঁচি থাকতলি আরাতুন হার্ট লাগ হয় না নয়। হ্যাঁ আরাতুন কিডনি লাগ আর তুমি মনে করেন হার্টর যদি কোনোক্ষণ অসুখ হয় বড় যদি রোগ হয় আমি মৈত্রী দিনে দিয়ান বললে নইব আর তো নিয়ে আনো চিকিৎসা করা পড়ি হয় না তাহলে আর চকুরে যত্ন নেওয়া পড়ব আর শরীরের যত্ন নেওয়া পড়ব। হ্যাঁ আর যা কিছু শরীরের পার্ট আছে এনার যত্ন নেওয়া পড়ব কিন্তু আর যত্ন নিতাম যায় নে আর শুধু সুখের পিছনে সুখ খুঁজি এই সুখ করতে যায় নে কিন্তু দুঃখ গান পারে যেন মনে করো
হিন্দি কি নিজতুন ওই গরম লাগে তো গরম লাগিয়ে রুদি আর ফ্যান ছাড়ে দিন তো ফ্যান ছাড়ে দিন আর ঠান্ডা লাগে আবার কেতা হম্বল গা রুদি দিন হয় না তুই কেতা হম্বল ফ্যান ও নসারি আবার গা রুদি এই কেতা হম্বল নদী তো একেবারে ফ্যান ও বন্ধ ন করি নে কেতা হম্বল আর নদিলি এনারও বেশি সুখ নয় না হয় না কি নয় বুদ্ধু তো ন হয় দে কোনেকারে মানে ওনারা অসুখ বিসুখ হলে চিকিৎসা ন করিবেন এ হতা কিন্তু বুদ্ধ ন হয় কিন্তু অতিরিক্ত সুখ কল্লায় আর একখানা কষ্ট সহ্য ন করি নে আর মানে বারবার শুধু সুখ তো হয় হ্যাঁ উক্ক মশার হামরও যদি সহ্য নয় তুলি এত কিছু নরকর যন্ত্রণা কেন করে সহ্য হয় হ্যাঁ পাপ কর্ম অন্য কর্ম করি যারা মৃত্যুর পর নরকদ মধ্যে উৎপন্ন হয় কত জ্বালা যন্ত্রণাই ওর মধ্যে কষ্ট পায় হয় নাকি না কিন্তু ইউর মধ্যে সামান্য একখান কষ্ট ইয়ন সহ্য মানে গরিব নপারি বিরাট বিরাট কারে পাপ কর্ম সৃষ্টি করে তুই যার কারণে এই দুঃখগুণ সৃষ্টি হয় তা দিয়ে বানতে কথা গানেরে কব দেখি ব্যাগ কোনে যে মানে সুখ চায় শান্তি চায় হ্যাঁ মুক্তি চায় নির্বাণ চায় আসলে নির্বাণ ন চায় তো কোনেকাই বাকি নেই পৃথিবীর যত প্রাণী এই ৩১ প্রকার লোকভূমির যত প্রাণী আছে ব্যাগ কোনে নির্বাণ চায় মুক্তি চায় কারণ দুঃখ বলে যদি এই দেহগানত খায়গানত যদি দুঃখ অনুভব করে এই দুঃখত্ব নিবৃত্তি ভেবেলা ব্যাগ কোনে চায় কিন্তু দুঃখ ইয়ন্ত বুঝিন না পারে ইয়ন্ত জানিন না পারে যেন মনে করো সামান্য একখান জিনিস মুগ্ধ মানুষ যদি ক্ষুধার্ত থাকে ফেডর কি দেবো কিন্তু ওরে বেশি ধারণা দেয় যার কারণে মন স্থির করি না ক্ষণকান খাস করি না পারে অথচ এই ক্ষুধার নিবৃত্তিলে সামান্য আহারই যথেষ্ট তৈলি ক্ষুধার নিবৃত্তি করি ও নিশ্চিন্ত মনে যদি সঠিকভাবে একখান কর্মকান সাধন করে বা ধর্ম শ্রবণ করে জ্ঞানর কর্ম সম্পাদন করে তৈরি কিন্তু এই পুণ্যগান কিন্তু অনেক বিশাল হয় ওর বিপুল পুণ্যের অধিকারী হয় হ্যাঁ তো ওই ভান্তে এই সামান্য আহারের হতাকান কিনলে হইয়ে দে আর যেন এই দেহগানোর সুকল্লায় শান্তিল্লায় ভালাল্লায় বেগ কোনে কষ্ট পরিশ্রম করে দে এই দেহগান দিয়ে কষ্ট করে কিনলে এই দেহগানোর সুকল্লায় হয় নাকি না তাহলে আর যদি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ইয়ন যদি আর নিজের সামর্থ্যর ভিতরে থাকে আর যদি নিজের আয়ত্তর ভিতরে রাখি ইয়ন যদি যথাযথভাবে আর গ্রহণযোগ্যতা যদি হয় ইয়ন ওর যদি আর মনোন্মতি থাকে তাহলে আর উচ্চ আশা আকাঙ্ক্ষা না থাকিব হ্যাঁ তাহলে আর যদি যত আশা আকাঙ্ক্ষা কমিয়েব আর মনের টেনশন দূরত্ব কিন্তু অনেকটা কমে যাবে গই তাহলে কায়িক শ্রম কমে যাবে গই অতিরিক্ত মানুষের চিন্তার ইন প্রেশার ইন কমে যাবে গই হ্যাঁ মানুষেরা হইব দিন আর শুধু চাই চাই না কেন করে ইন পরিত্যাগ গজ্জ ইন চিন্তা কিন্তু আর মানুষরা যদি এখন ব্যাগ কোনো যদি হই আজিয়ে যদি মানুষেরা যে কষ্ট পা দুঃখ পা হ্যাঁ তুই এই দুঃখের কারণ সৃষ্টি কেন কিন্তু আর মানুষের মধ্যে তুই মানুষ মানুষের অত্যাচার করে অনাচার করে অবিচার করে কত দুঃখ কষ্ট দেয় এই দুঃখ কষ্ট কেন দিনে ওরা যেই লাভ করি বেলায় হ্যাঁ সম্পত্তি লাভ করি বেলায় আয় রোজগার করি বেলায় নিজের সুখ গল্লায় বা বিভিন্ন কিছু জোগাড় করি বেলায় জিম করে আসলে বাস্তবেও তো কোনো কিছু ওর সাথে নিন না পারিব জীবনের লাই এত কষ্ট করে ইউনোর প্রতি মায়া বন্ধন সৃষ্টি হল এই মায়া বন্ধনই ওরা আরও বেশি কষ্ট দিব একটা ব্যাগ মানুষের মুক্তির পথ টানুন যাবে হ্যাঁ কিন্তু মানুষ যা কিছু এই মুক্তির পথের মধ্যে আরও বাধা হয়ে থাকে আর মন প্রাণ আটকি থাকে কি এই পার্থিব বস্তুর কাছে আর মন প্রাণ না নিয়ে আটকে থাকে যার কারণে মুক্তির পথতে বাধাকান সৃষ্টি হয়
আজি মনে করেন বেগ মানুষ তো চলতে হইলে আর শুধু দেহ গান দিয়ে চলিত না পারে, আর তো কি কি জিনিস লাগে, আহার লাগে তুলি বাঁচিতে তুলি আর তো আহার লাগে, আর তো বস্ত্র লাগে, তারপর বাসস্থান লাগে, ওষুধপত্র লাগে, তাহলে আর এই চতুর্পত্যের যদি ব্যাকুণে যদি সুন্দরভাবে বন্টন এবং সঠিকভাবে ব্যাকুণে যদি পায় তাহলে আর দুঃখগান হন থাকে হয় না কেন। কিন্তু এই জন্য মানুষের এই মিটে বেলায় মানুষ নানান প্রকার কর্ম করে যেন মনে করেন আর প্রয়োজন কতটুকু, আমি যোগ্য মানুষ বাঁচিতে তৈলে আর কতটুকু প্রয়োজন, তৈলি তো আর তো প্রয়োজন মাত্র একতলা, তাহলে তো আর তো মানে সাততলার প্রয়োজন নেই হয় নাকি না। কিন্তু আর আশা আকাঙ্ক্ষা ইচ্ছে চেতনা হাত তো কনে উর্মিককে উড়িব এই চিন্তাটা হয় নাকি না। শুধু যে চায় চায় কোনোদিন এনার কোনো কি শেষ তো হয় না পায়, তাহলে কোনদিন ওর শেষ তো হয় পাইবে যেন ওগ্য মানুষ যদি কোনো মানুষ যদি উপরের মিক্কে উঠতে চায় যদি উপরের পদে যাইতে চায় আর প্রথমে যাইম দে প্রথমে গ্রাম তারপর ইউনিয়নত তারপর উপজেলা তারপরে লোদে মনে করেন জেলা তারপরে লোদে বিভাগ এর ফলের লোদে দেশ, তাহলে এইভাবে যাইতে যাইতে যায় নে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হয় জনৈত পারে, তাহলে তো বেশি জনৈত পারে। কিন্তু এই যে মানুষের একখান কি অপুর আর অনেকে এই নিচতুন উর্মিকে উঠতে উঠতে যায় আজীবন মনোন্মধ্যে কি থাকে অতৃপ্ততা থাকে হয় না কেন। কিন্তু যারা এ লাভ করে ওরানো কি মনোন্মধ্যে শান্তি লাভ করে না পারে, ভয় থাকে সব সময় ওরা মানে এই ভয়যুক্ত হইনি অবস্থান করা পরে আর কোনো ক্ষতি করেননি আর কোনো আঘাত করেননি আর কোনো আরেকজনে হত্যা করিবের চিন্তা করেননি, এই সমস্ত চিন্তার মধ্যে সব সময় ভয়ে জীবন অতিবাহিত করে। তো বুদ্ধ একমাত্র মুক্তির কর্মবর্তান হলে যদি ত্যাগ কর, হ্যাঁ এই ত্যাগটান কি আর নিজের মনের উদার করার, আজি যদি যদি মনে করেন বেহেদ কোনো কত জায়গার তো নাইছ তাহলে আজি আইসন দে বেহেদ কোনো কেল্লাই ধর্ম হয় না কেন। কোনো মানুষ যদি এনে যদি আমন্ত্রণ করত নিমন্ত্রণ করত তৈরি অনারা এত প্রান্তত্ব বেগ কোনে নয়তেন হয় না নয়, তৈরি অনারা বেগ কোনে চিন্তা করলে ইয়ে ধর্ম লায় হয় না কিনা, তৈরি এই ধর্ম লায় অনারা বিভিন্ন প্রান্তত্ব বিভিন্ন জায়গাত মানুষজন আস হয় না কিনা, যেতে এই জায়গার মধ্যে উপস্থিত হই তৈরি এ তখন আর কোনো পাত না, হ্যাঁ তৈরি গরত থাকিলে মাত্র দু ভাই তিন ভাই সার্গ ভাই, কিন্তু যেতে ধর্মের আশ্রয় যায় তুলি ধর্ম ভাইয়ের কোনো অভাব না থাকে হয় না কেন। তুলি এতে পৃথিবীর যারা মানুষ আছে যারা পূজারি আছে ভক্ত আছে ভেকুন একজন অপরজন আন্তরিকতা বন্ধুত্বতা প্রিয় আত্মীয়জনের আপনজনের মতোই বেকুনত্ব মন হয় না কেন। তুলি ধর্ম কি করে আর এই স্বার্থ মানুষের মনের মধ্যে হিংসা উৎপন্ন করে রাখে, আর ধর্ম মানুষের মনের সে হিংসাত্মক চেতনারে দূরীভূত করে, কারণ মনের সবসময় প্রসারিত করে ফেলায় এ চেষ্টা করে। তাহলে ব্যাকুণ যদি আজি মানুষ মানুষের কাছে যদি উদারতা উৎপাত মানুষ মানুষের কাছে যদি তাকে পাইত এই চারিজ্ঞান উপদেশ বুদ্ধের এই যে ক্রোধরে জয় করিবেলা হইতে অক্রোধর দ্বারা, তৈলি অসাধুতার জয় করিতে হইতে সাধুতার দ্বারা, হ্যাঁ তাহলে কৃপণতা চেতনার পরিত্যাগ করি নে তৈলি এই যে দানব চেতনা উৎপন্ন করিবেলা হই তৈলি মিথ্যারে সত্য দিনে জয় করিবেলা হই আয় এটা সার এই যে চারিজ্ঞান হতা একখান হল তো ক্রোধ আর একখান হল এমনি অক্রোধ আর একখান হল যে কি সাধুতা বা অসাধুতা, হ্যাঁ তারপরে লুদ্ধি কৃপণতা পরিত্যাগ এবং মনের উদারতা প্রসারণ করণ,
তো মনে করেন উক মানুষের মনের মধ্যে যদি নিজের যদি সে স্বার্থপরতা থাকে কোনোদিন দান ধর্ম করি না পারে, আরেকজনের উপহার করি না পারে, আরেকজনের সাহায্য করি না পারে, আরেকজনের প্রতি কল্যাণ কামনা করি না পারে, আরেকজনের দিন না পারে, আরেকজনের দিত হলেও নিজত্বনা বা লোভ লাগে কি লোভ কিনলে আহরণ করে ফেলা। আবার যদি অনমনকরণ যদি আয় উপার্জন ন করণ তাহলে আরেকজনের সাহায্য করিতে পারিবেন না, নপারিবেন। আর যদি অনহন্দ না আই আয়ো ন করছুম অনেকারে উপহারও ন করছুম হয় নাকি না, বুদ্ধই হতা ন হয়। যদি আবার এই হতা হয় অনেকেই এন ভালোভাবে অন্ন করিব কিনলে অন যদি উপার্জন ন করণ আরেকজনের সাহায্য কেঙ্গরি করিবেন, তুলি উপার্জন করতে হইলেও অনাত্ম হস্ত করা পড়ব, ত্যাগ স্বীকার করা পড়ব হয় নাকি না। কিন্তু আর কর্মপত্তান দিয়ে যারা সংসার ত্যাগ করি ব্রহ্মচর্য জীবন তারা আছে আর কিন্তু অনারার মতো উপার্জন করতে না হয়, আর হইতে সাধুতের জীবন অবলম্বন করি পেলে অর্থাৎ আর কাছে আহারের চিন্তাও নাই, বাসস্থানের চিন্তা নাই, আর ওষুধপত্রের চিন্তা নাই, বস্ত্রর চিন্তা নাই, এই চারি চিন্তাই পরিত্যাগ করি নিজরে শুদ্ধময় জীবন আচরণ করি নে মুক্তির কর্ম সম্পাদন করি বেলায় বুদ্ধ আরারে উপদেশ দিই। কথা বুঝিতে পারছি? যারা প্রব্রজিত এবং সংসার ত্যাগ করি ব্রহ্মচর্য জীবন আচরণ করে, প্রব্রজিত অর্থাৎ হইল পাপ বর্জন, অনারা সংসার সংসার মানে জঞ্জাল, হ্যাঁ তুলি এই সংসার মধ্যে অনেক যদি হন পাপ বর্জন করে পেলায় সবসময় অনেক পাপ বর্জন করি না পারিবেন, হয়তো অনে নিরামিষ কাহিনে সন্তুষ্টি হইবেন বা নিজে তৃপ্তি লাভ করিবেন, কিন্তু পরিবার পরিজন ব্যাগ কোনো চাইবুতে তো আমিষ হয় নাকি না। একখান ভালো কিছু চাইবু অনে এই ভালো কিছু জোগাড় করতেন যায় অনাত্মন ওই ফাফর আশ্রয় নেওয়া পড়ে, অন্যের আশ্রয় নেওয়া পড়ে, শিলবঙ্গ করা পরে হয় নাকি না। তুলি সংসার অর্থা কিনে এইভাবে সম্ভব নয়, তুলি ওরা শিলময় জীবন যাপন করি নে ধর্মময় জীবন অর্থা কি নিজের আশা আকাঙ্ক্ষা ইয়ের নিজের জ্ঞান ও চিতন মধ্যে রাখি ইয়ের কুশলময় জীবন প্রতিষ্ঠিত করে ফেলায় বুদ্ধ উপদেশ দিয়ে হয় না না। আর ওইলতে যারা ভিক্ষু সামন আছে ওরারে চতুর প্রত্যাদি দান ধর্ম করি অনারা কুশল কর্ম সম্পাদন করি এবং যাহাতে নির্ভয় সাক্ষাৎ করিত পারণ মুক্তি লাভ করিত পারণ ইয়ালাই অনারে সবসময় এই ত্যাগর কথা ভাবি যাতে ব্রহ্মচর্য জীবনত ইয়েন অনারা উপনীত পারণ লাভ করিত পারণ ইয়ে মনের মধ্যে আশা রাখা পড়ি হয় নাকি না। তুলি যে আর ব্রহ্মচর্য জীবনের এগুলো তো মুক্তির পথ শিক্ষাকাল, পাপ বর্জন মানে কি তুলি প্রব্রজিত অর্থাৎ তোর আহারের চিন্তা নাই, একজন সাংসারিক যারা তাকে আহারের চিন্তা আছে, বাসস্থানের চিন্তা আছে, ওষুধপত্রের চিন্তা আছে, কি এই যে বস্ত্রের চিন্তাও আছে, কিন্তু যেতে প্রব্রজিত হয় এই চারি নিশ্রয়ের চিন্তা ইম পরিত্যাগ করা পরে কথা বুঝছি বিশুদ্ধতা অর্জন করে ফেলায়। আচ্ছা যদি আর যেতে এই চিন্তাগান ইয়ার না থাকিব তাহলে এখন আর নিজরে কি করিতে পারি, আর কামমান কমে গিয়ে গে, আর কি এই যে আশা আকাঙ্ক্ষা চিন্তাগান কমে গিয়ে গে, তাহলে এখন আর কি করিতে পারি নিজেরে পরিশুদ্ধময় জীবন আচরণ করে ফেলায়। অনেকজন অনেকেই এই মানে এই শিলোর গুরুত্ব ইয়ের অনেকে বুঝতে না চায়, আর ধ্যান করণ হইল তো মুক্তির খাম, শিল আর পঞ্চশীল পালন করি অষ্টশীল পালন করি দিনে রাতে ধ্যান করি আমি মুক্তি মুক্ত হয়ে যাই, ধ্যান মুক্তির খাস পটে, হ্যাঁ তুলি এই ধ্যান ইয়ের মধ্যে হতা আছে উগ্রলুদ্ধে ইয়েন সমত ভাবনা দ্বারা এবং বিদর্শন ভাবনা দ্বারা, তুলি সমত ভাবনা চিত্ত মাত্র শুধু সমাধিস্থ করিব, বিদর্শন ভাবনা দ্বারা প্রজ্ঞালাভে সহযোগিতা করিব অর্থাৎ সমত ভাবনায় চিত্তরে স্থির করে, কিন্তু চিত্তের যে লোভ দ্বেষ মোহ
অবিদ্যে তৃষ্ণা সংযোজন আদি ক্লেশ আদি আছে ইউন ধ্বংস করি বলে আর তুম কিলাই বুদ্ধি বিদেশনের আশ্রয় নেওয়া পড়ি তুই আর বিদেশনে এম তৈলি আর কায়ু শুদ্ধিতে লাইব বাক্য শুদ্ধিতে লাইব মনরে পবিত্রতা করা পড়ব তৈলি অনে মনে করুন ভান্তে জিয়েন হইয়ে অনে পঞ্চশীল তুই যে অষ্টশীল প্রতিপালন করে ও তত বেশি কায় এবং বাচনিক শুদ্ধতা ইয়ে আচরণ করে তুলি ও অষ্টশীল তুন যেতে দশশীল আচরণ করে কায়িক বাচনিক ইয়ের আরও বেশি সংযমতা অবলম্বন করে তুলি দুইশো সাতাশীল যেতে আচরণ করে ও কায়িক বাচনিক ইয়ের আরও শুদ্ধিতা অর্জন করি মনেরও পরিশুদ্ধতা অর্জন করি বেলায় মনের যে খাঁচরা ময়লা এই ক্লেশাদি দূরীভূত করি বেলায় উত্তম পরিবেশ সৃষ্টি হয় অর্থাৎ এই শীল ইয়ান সবসময় ভান্তে এই প্রত্যেক শুক্রবারে ভান্তে দেশনা করে অনেকেই ভান্তে যারা শুনে আর্যবর্তা ফেসবুক মধ্যে অনলাইনে তো এটা ভান্তে এই প্রতিটা শীলের গুরুত্ব হ্যাঁ গত কয়েকদিন কয়েক সপ্তাহ আগেও ভান্তে রাস্তার কথা দিনে ভান্তে দেশনা করছি যেহেতু অনেকজন আছে যে এই লাইফত মধ্যে অনেকে হতাকার ন শুনে তো এই সেহেতুতে বানতে এর মধ্যে ব্যাকুণের উদ্দেশ্যে এই প্রসঙ্গে বানতে হয় তো আর নির্বাণ লাভের জন্য ব্যাকুণে হয় কি ধ্যান করা পড়িব হ্যাঁ তারপরে লোদে শিল ফালা পড়িব তারপর লোদে দান ধর্ম পুণ্যহর্ম করা পড়িব মিথ্যে দৃষ্টি পরিহার করা পড়িব ধর্ম শ্রবণ করা পড়িব এই ফাঁকসান কথা কিন্তু ব্যাকুণ ঠিক আছে অসুখ করলে ওষুধ কাহা পড়িব হয় না কিন কিন্তু কেন করে ওষুধ কাহা পড়িব কন ওষুধ কাহা পড়িব কন রোগলাই কন ওষুধ খেলে ভালো হইব ইন তো জানা পড়িব হয় না কিন ওষুধ কাহা পড়িব তো ব্যাকুণে যাবে তারপরে ঠিক তদ্রুপ বানতে কিন্তু এইজনের হতাগান ব্যাখ্যা করি বেল্লায় বানতে এটা হইয়ে আর লক্ষ্যস্থান হল দে নির্বাণ মুক্তি হ্যাঁ আর উপলব্ধ হইল দে চতুরাজ্য সত্য আর এই যে নির্বাণ সত্যর উপলব্ধি করি বেল্লায় চতুরাজ্য সত্যরে হৃদয়ঙ্গন করি বেল্লায় এই যে কন কর্মপত্তান আর তুমি চলা পড়িব এন হল দে আর্যাষ্টাঙ্গিক মার্গ কর্মপথে আর তুমি চলা পড়িব আর এই কর্মপথ যে অনেক ধরনের নিয়ম আছে জিএন আরারে যেন মনে করেন শ্রদ্ধা এবং প্রজ্ঞা আর শ্রদ্ধা আছে কিন্তু আর প্রজ্ঞা নাই আর প্রজ্ঞা আছে কিন্তু শ্রদ্ধা নাই অর্থাৎ এটা শ্রদ্ধা প্রজ্ঞারে ব্যালেন্স রাখি চলি বেলায় ওই ইয়ের প্রতিক্ষণ সহযোগিতা করিব ইয়ের হল দে সপ্তবুজ্জাঙ্গ হ্যাঁ তৈলি সপ্তবুজ্জাঙ্গ তৈলি সব বুজ্জাঙ্গর তৈলি বুদ্ধি লাভের অঙ্গ সাত প্রকার অঙ্গ আর বুদ্ধি জ্ঞান লাভল্লায় লোকোত্তর জ্ঞান লাভল্লায় যে সাতকান অঙ্গ আত্ম অপরিহার্যভাবে প্রতিক্ষণ আত্ম লাগিব এই ইয়ের হল দে সপ্তবুজ্জাঙ্গ আবার ভান্তি ইয়েন হইয়ে আর যেন যুদ্ধ করতে যাইলে অনেকে যুদ্ধাস্ত্র লাগে তৈলি মুক্তি লাভল্লায় যদি এই প্রজ্ঞা লাভল্লা যেন আত্ম যদি যেই অঙ্গগুণ আত্ম সব সময় লাগব তৈলি এই জন্য হল যে সপ্তপর্যাঙ্গ তো এডে ভান্তে এই যা কিছু আছে এই যে জ্ঞান লাভল্লায় ৩৭ প্রকার বোধিপক্ষীয় ধর্ম এডে কিন্তু এক একখান ধর্মর এক একখান গিয়া অন্য যদি মনে করেন তো না আমি শুধু ধ্যান করি নে জ্ঞান আর কোনো শিলের প্রয়োজন নাই আর বিনয়ের প্রয়োজন নাই আর কোনো নীতি আদর্শের প্রয়োজন নাই হ্যাঁ তৈলি কোনোদিন এই ধ্যান না থাকিব নাতি জানাং আপাই আসা পাইয়া নাতি আজায়া তো এমহি জানাঞ্চ পাইয়া আচা সবে নিভান শান্তিকে তৈলি ধ্যান ছাড়া প্রজ্ঞা নয় প্রজ্ঞা ছাড়া ও ধ্যান নয় যেটা ধ্যান আদে প্রজ্ঞা থাকিব তৈলি এতে ইয়ে নির্বাণ এবং মুক্তির কর্মপত্তান ইয়ে সফলতা অর্জন করিব হ্যাঁ তো এটা কিন্তু ভান্তে অনারারে এই যে ফাঁসানোর কথা হইয়ে
ইয়ানোর পান্তে ব্যাখ্যা করছি। তো এটা হল যে এই যে ধ্যান ধ্যান করা করিব ইবা মনে করেন রাস্তা, হ্যাঁ এই যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, যান চলাচল করে, অনেক প্রকারের যানও আছে, হ্যাঁ তৈলে রাস্তা বলতে অস্থলপথ, জলপথ, আকাশপথ, হ্যাঁ আবার রাস্তার মধ্যেও তো ছোট বড়, হ্যাঁ এদিকে রাস্তা আছে, তৈলি এটা ধ্যানের হঠাৎ মধ্যে কিন্তু পান্তে রাস্তার হতাকান হই, তৈলি অনারা তুমি বুঝে ফুরিব দে মানে রাস্তা যেমন ব্যাক রাস্তা দিয়ে ব্যাক জায়গার জন্ম যাব এবং ব্যাক রাস্তা দিয়ে ব্যাক ধরনের সুবিধা নাই, তৈলি মনে করা ফুরিব দে ধ্যান ব্যাক ধ্যানও প্রকৃত ধ্যান নয়, সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন হইয়া ধ্যান আছে, মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হইনেও ধ্যান আছে, হ্যাঁ আবার হল যে সমাধিযুক্ত ইয়েন ধ্যান আছে, আবার সমাধি ছাড়াও ধ্যান আছে, হ্যাঁ আবার মনে করুন এই ভাবনার সাথে এডে যা কিছু প্রজ্ঞাদর মইয়ে নিশ্চিত হইব ইয়েন এডে ইবে ধ্যানে ইয়েন উপলব্ধ হইব। তো ভাঙতে এডে যে ইয়ে হই এ রাস্তা দিন অনারারে বুঝাইয়ে প্রথম হল যে ধ্যান হল যে রাস্তা, হ্যাঁ তৈলি রাস্তার মধ্যে কি অস্থলপথ আছে, জলপথ আছে, আকাশপথও আছে, এটার মধ্যেও বড় চড়ো আছে, তৈলি তো পান্ত হয়ে যে শিল পালন করা পড়ব, তৈলি যে শিলের মধ্যে হয়ে যে যান, তৈলি অস্থল যান আছে, জল যান আছে, আকাশ যান আছে, তৈলি আকাশপথে বিমান আছে, হেলিকপ্টার আছে, রকেট জাতীয় আছে, অয় না কেন তৈলি আর হলুদে এটা অস্থলপথে নানান ধরনের আছে, জলপথও তো অনেক কিছু আছে, তৈলিতে দান ধর্ম পুণ্যকর্ম ইয়েন বানতে লিখতে রাস্তার সুব্যবস্থা, হ্যাঁ আর যদি মনে করেন একখান রাস্তা আছে, রাস্তার পাশে যদি দোয়ান ফাট না থাকে, হ্যাঁ তৈলি এটা যদি স্টেশন ঠিক মজুর না থাকে, তেল লইবের যদি জায়গা ঠিক মজুর না থাকে এবং মানুষজন দিন বিশ্রাম নিবার লাগে যথাযথভাবে যদি বিশ্রামাগার না থাকে, তৈলি এই রাস্তায় বেদি কিন্তু চলাচল করেন খুব কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, অনারারে ইয়ং মধ্যে ইয়ং সংক্ষিপ্তভাবে বান্তের এডে কয়েক সপ্তাহ দিন শুক্রবারে দেশনা করে এর মধ্যেই কিন্তু বান্তে এই জন কথাগুণ কই এবং এই কথাগুণও বান্তে এডে কিছু কিছু অনারারে হর, তৈলি মিথ্যে দৃষ্টি পরিহার করা পড়ব, তো বানতে লিখতে দিবি হলো বিপজ্জনক রাস্তা, হ্যাঁ তৈলি তারপরে হলো ধর্ম শ্রবণ করা পড়ব, তৈলি ইবলতে এই যে রাস্তার নিয়ম কানুন এবং বিভিন্ন ধরনের যে একটা মার্ক থাকে, স্পিড ব্রেকার থাকে, বিভিন্ন ধরনের নির্দেশনা থাকে, নিয়ম কানুন থাকে, যারা কোন পথ দিয়ে কীভাবে চলা পড়ব, কোন নিয়ম অবলম্বন করা পড়ব, এই নিয়ম যথাযথভাবে প্রতিপালন করেন অনারারে এরে এই হতাগুণ হওয়ার অর্থ হইলতে উক্ত মানুষ যদি এই দেশত্ব যদি বিদেশত যাইতে চায় ও কিন্তু আকাশপথ দিয়ে যাইতে পারে, জলপথ দিয়েও যাইতে পারে, কিংবা অস্থলপথ দিয়েও যাইতে পারে, তো ইউনের মধ্যে আবার জানার মধ্যেও পার্থক্য আছে, এই যে শিলের হতা হইয়ে বানতে কিন্তু এটা জানলে কে অর্থাৎ অনে এনেকান গাড়িত গড়িজন, অনে চাঁচত গড়িজন, অনে বিমানত গড়িজন এক না, হ্যাঁ আর যদি আড়ি আড়ি জন, আচ্ছা আড়ি আড়ি অনেকে ওনারা আমেরিকা যেতে পারিবেন না, হ্যাঁ আর কেউ যদি হতে না আচ্ছা আড়ি আড়ি যেত না পারে, তৈলি আই ইয়া গাড়িত গড়ি যাই আর কান তো খুব দামি গাড়ি, গাড়িত গড়ি যাই গাড়িত গড়ি যেতে পারিবেন না, খেলে যেত না পারিবেন কারণ এই দুর্ভর্য তো জনের ফোন নাই দি, তৈলি অন যদি হন যে জলযান দি তৈলি জলযান দি যেতে পারিবেন, হয় না কেন যেহেতু সমুদ্র আছে, হ্যাঁ তো না আকাশপথ দিয়ে যেতে পারিবেন যেহেতু বিমান আছে, হয় না কেন তৈলি অনেই দিনে কিন্তু আমেরিকা যেতে পারিবেন দে, কিন্তু অনে এই রাস্তার গাড়ি দিনে অনে কিন্তু এটা যাই না পারিবেন, এই জানোর হঠাৎ মধ্যে পঞ্চশীল ফালাই অনেক কদ্দূর যেতে পারিবেন, অষ্টশীল ফালায় কদ্দূর যেতে পারিবেন, দুশো সাতাশীল ফালায় কদ্দূর কদ্দূর ধর্ম সাধন করিতে পারিবেন, ত্যাগময় শীল আচরণ করে না কদ্দূর যেতে পারিবেন,
ইয়েন কিন্তু অনারারে আই শিল দি বুঝাইবে রাগদি অনারারে জান দি বুঝাই দি কথা বুঝছি নি এই অনুরে বিস্তারিত যদি ব্যাখ্যা করতেন যে অনারা শিলের গুরুত্ব এবং প্রতিটা শিল সদাচরণের যে ফল আছে ইয়ন কিন্তু পরিচালি বুঝিতে পারিবেন আচরণ গুলি বুঝিতে পারিবেন ইয়ে কতটুকু ইয়ং গুরুত্ব মানে মুক্তিকামী সত্যলাই ইবেন প্রধান বুঝছে তৈলি দিয়ান দিয়ান মানে রাস্তা দিয়ান ব্যাগ কোনে করার ব্যাগ ধর্মর করার ব্যাগ মানুষে করার আর হয়েছে কি অনারা হন্দে চিন্তা ভাবনা হ্যাঁ সংসার ভাবনা করেন দে সংসার লয় ভাবনা না করলে সংসার ঠিক রাখেন না পারিবেন ওই না কথা ঠিক আছে না এই ভাবনা দিয়ে তো মুক্তি না পাইবে হ্যাঁ আবার যদি হন্দে না আর সমত ভাবনা করি তো সমত ভাবনারও কি আছে মিথ্যা দৃষ্টি যুক্ত ভাবনা আছে সম্মুখ দৃষ্টি যুক্ত ভাবনা আছে আর প্রত্যেকে ইয়েন বুঝি দি পথমূলিত লক্ষ্য আর লক্ষ্য স্থানরে ইয়েন পৌঁছিবেন না আর 50 টাকা নিল আর কর্ম হ্যাঁ উগম ছাত্র যেন লেখাপড়া করে তাহলে আই এই ক্লাস ইয়েন পাস করছু এই যে ওর একটা চেতনা ইচ্ছে লক্ষ্য এই লক্ষ্য অনুযায়ী ও কিন্তু অধ্যবসায় এবং প্রচেষ্টা আদি ও করে যায় হয় না কেন তো আমি প্রথমে অনার ধ্যানের হঠাৎ কইম দেখি অনার ধ্যানের লক্ষ্য কান কি নির্বাণ মুক্তি যদি হন না আর এই ধ্যানের লক্ষ্য স্থান কিন্তু আর নির্বাণ নয় মুক্তি নয় তাহলে অনে এই ধ্যান দিনে নির্বাণ পৌঁছিন না পারিবেন মুক্তি লাভ করিতে না পারিবেন কারণ লক্ষ্য কানিক্য নয় এই অনুযায়ী অনার প্রচেষ্টা নয় তৈলি একখান জিনিস ইয়েন আয়ত্ত করি বেলায় আর তো কি করা ফুরিব এডে এই যে বান্তে প্রথম ধ্যানের কথা হই বলিতে রাস্তা বুঝিত পাঁচ নাকি না পারণ হ্যাঁ রাস্তার কথা যে বান্তে হই কত প্রকার যে রাস্তা আছে রাস্তা বুঝিত পাঁচ না অনারারে হইতি যারা এডে আচর শব্দ করিবে কথা বুঝুন না ধর্ম ইয়ে নয় দে অনারে এই যে বসুন মান কমন চিত্র এটা কয়জনের আছে চাই কোন তো গরম মধ্যে রেখুন শহরের মধ্যে রেখুন গাড়ির মধ্যে রেখুন এই রেখুন এই রেখুন হতা হরিয়ে ইয়ে মন ফুসা করিব বাদ খাইবে সময় হ্যাঁ মন গিয়ে গণ্য মিকে কনে পদ্ধতি ফুসার করে কি দেখাই এরপর হবতে কি দেখাই ইয়ে নকন্য পারিব হয় না মাছের মধ্যে যদি কেঁড়া থাকে মাংসের মধ্যে যদি আড্ডি থাকে কিন্তু গলাত বাজি বই থাকবো হয় না যে জিয়েন হাম করে হামন মধ্যে মনোযোগ কানিয়ে রাখা পড়িব ধর্ম শ্রবণ করতি এই ধর্মই মনের ভিতরে ফুসা ফুরিব মনের ভিতরে যদি ন ফুঁসে এই ধর্ম শ্রবণ সার্থক নইব মনে করেন মাথার তুলিতে পা পর্যন্ত বহুত ধরনের কোষ আছে অনারোগ্য কোষক মধ্যে ইভেন মধ্যে জীবাণু আক্রান্ত করছি আমি যদি ইঞ্জেকশন দিই বরাবর কোষ বরাবর যদি ইঞ্জেকশন পুষিং করি তাহলে খুব দ্রুত কিন্তু ওই রোগত্ব মুক্তি লাভ করি হয় না কারণ এবার কোষ বরাবর এবার ওষুধ তো হুঁচে ধর্ম হুঁচা ফুরব মনন মধ্যে মন গিয়ে গো আর মিকে ধর্ম মনন মধ্যে না ফুল ধর্ম শ্রবণ সার্থকতা নাই হয় না কথা ঠিক আছে না তো এত নয় মানতে ইউনিটি রাস্তা দিনে হদ দিকে আই একান জায়গা যেতাম চাই আর তো ইয়েন লক্ষ্য স্থান যদি নির্বাণ হয় তো এখানে যদি কোনো মানুষ যদি ইয়েন ফাইতু হয় তাহলে কি করিব আর তো ইয়েন অবশ্যই জানা করিব কারণ ভান্তে এড়ে ধ্যান ব্যাগ কোনো হক মুক্তিলে ধ্যান করা ভর ধ্যান করা করিব বেকুনে জান ফরান দিয়ে ফেলায় এখন যদি হয়তো শ্রোতাপতি বেকুনের দিয়ে দিও একবার লাতারে লাতারে মানুষ বেকুন একবার লাইন ধরে কে দেখুন এই জন্ম মধ্যে নির্বাণ যাবে গুলে হয় না কথা ঠিক আছে না যদি হয়তো শিল ফালো ধর্মরা বিশ্বাস করব হ্যাঁ ফাপসার নিজের মনের ক্লেশ ধ্বংস কর যদি হয় নাই না ভাজ্য এমনি কবুতে নির্বাণ চাই মুক্তি চাই হ্যাঁ এই দুঃখত্ব মুক্তি লাভ করি বেলা চায় কিন্তু এই যদি মনত্তম ফালাই না পারে হ্যাঁ যেন মনে করেন ওষুধ করণ মধ্যে ওষুধ পড়লি সাবান পড়লি না খাঁচার আইন যাবে
অনে পানির মধ্যে শুধু বুড়াইলি মহিলাই ন যাইব তো তো ঠিক তোর মনত যেন হাজার আছে হাজার আমি ভালা ভরব তো তো মনের ভিতর তো যদি ফালা দিত পরে এক কোভিডত ফালা দিত পরে এক কোভিডত জ্ঞান লাভ করিব এই কিন্তু না আর কথা তো এই ফাঁপিও নাই আর জীবন অন্য করছুম আমি মনের মধ্যে এদিককে চেতনা উৎপন্ন করছুম আমি এদিককে নিজের মনতন যে মিথ্যা দৃষ্টা চাই একবারে ফেলা দিই হ্যাঁ অনারা জিনিস হইল দে ব্যাগ কোনো মোবাইলের মধ্যে মেমোরি ব্যবহার করে হ্যাঁ ডিলিট করে দিই সাথে সাথে আর কি আরে খালি হয়ে যাবে কিন্তু মনত মধ্যে যদি হিংসা বিদ্বেষ পাপচেতনা আরেকজনের প্রতি আক্রোশ এই জন্য ছ যে ডিলিট কর এই জন্য যদি মেমোরির মতো যদি ডিলিট করতে পারতেন ধর্ম ব্যাগ কোনোর অন্তরের মধ্যে খুব সহজে পৌঁছে দিত হ্যাঁ এই ধর্ম মনের লাই ধর্ম বানতে কিছুক্ষণ আগেও বানতে হইবে লাই চাই কি এই ধর্ম গানা সিদ্ধ কিনলে আর মানুষ হল্লাই মানুষের হারণে ধর্ম সৃষ্টি হই দে ধর্ম লাই মানুষ সৃষ্টি হই দে নয় হ্যাঁ তৈরি ধর্ম গান সৃষ্টি হই দে আর মানুষ হল্লাই আর মানুষের শান্তির পথ চলিয়ে বেল্লাই সুখ পাই বেল্লাই হ্যাঁ প্রত্যেকর মঙ্গল সাধিত হই বেল্লাই অ নাকি ন মুক্তি পাই বেল্লাই তৈলি উগ সাংসারিক জীবনের মধ্যে চলতে হইলে তারা তো অনেক প্রকার কর্ম লাগে তৈলি এহতলাই অনারত্ব নেইভাবে সৎনীতির পথ চলিয়ে নেই চলা করিব হয় না তৈলি এখন যদি অনেক নির্বাণ সাক্ষাৎ করতেন চল মুক্তি পাইতেন চল চতুরাজ্য সত্তরে হৃদয় অঙ্গন করতেন চল তৈলি অনাত্যন্ত মনের কেউবা ফুরিব ওন্দি আর ঘর ফরিতিক কি ওন্দি আর জাগা জমিন ফরিতিক কি ওন্দি শহরি ফরিতিক কি ওই নন্দি এন ফরিতিক কি মংটা রে হ্যাঁ তৈলি ধর্ম যদি এন যদি অন্তরের ভিতরে যদি পৌঁছে আই যদি নির্বাণ পায় আই যদি মুক্তি পায় ইয়ে না না আর বড় হয় না কত জন্ম পাইবেন আনে শত জন্ম সহস্র জন্মেও তো মুক্তি লাভ করে দিতে পারিবেন জগতের সম্মুখ সম্বুদ্ধ কি হয় আবির্ভাব হয় পৃথিবীর মধ্যে তুই এই অজস্র এদিকে মানে কোটি কোটি প্রাণী সত্যগণ মুক্তি লাভ করে হয় না তুই এই যে মুক্তি লাভ করে এত মুক্তি লাভ করে এখন মানুষ কেলে মুক্তি লাভ না করে হ্যাঁ একখান হতা নয় না বুদ্ধের হতা আইও হয় আর পূজনীয় বৃক্ষ সংগ্রহ হয় দায়ক দায়ী কল হয় না কথা তো এক কথা কিন্তু মনের ভিতরে না বলছে হৃদয়ের ভিতরে না বলছে হ্যাঁ ইয়ন দিনে জ্ঞান না নো কথা বুঝছেন না ওই ফার্মার ডিমের না নই বুঝছো ইঞ্জেকশন মারি মারি ডিমে ভুড়েব ইন দিনে কি বাচ্চা হইব না হয় না কথা ঠিক আছে না ডিমে তো ফার্ম অত্যন্ত বাইরে কি পান্তার কথা ইঁচি টেঙ্গে হয়ে দিত শুদ্ধ হতা নকই মানে ইঞ্জেকশন দিয়ে ডিমে গুড়ি দিব ডিমে তো গরম মধ্যে কুড়ে দিয়ে কুড়ে দিয়ে দিব ডিমে তো হয় না ইঞ্জেকশন দিয়ে ডিমে দিয়ে দিবে তুই বাচ্চা হইব না বাচ্চা নয় হয় না ধর্ম মনের ভিতরে পৌঁছলি জ্ঞান উৎপন্ন হইব দে আর যদি লৌকিকতার যদি হয় তাহলে জ্ঞান না উৎপন্ন হইব হয় নাকি ন অর্থাৎ এই ধর্মজ্ঞান মনের মধ্যে চেতনায় প্রবিষ্ট হওয়া পড়িব বুদ্ধ কোনো কিছু না চায় হ্যাঁ এই প্রজ্ঞা উৎপন্ন করি পেলাই জ্ঞান উৎপন্ন করি পেলাই যা কিছু সম্ভব অনারা তো সংসার ত্যাগ করানো পড়ি কথা বুঝছেন না কোনো কিছু চাচরি সারানো পড়িব কিন্তু কথা দিয়া পড়ব দেখি আমি মিথ্যে দৃষ্টি গণ্য করছি কথা বুঝছি আমি শিল্পঙ্গন করছি আমি অবিশ্বাস নগরছ আমি অশ্রদ্ধা নগরছ আমি শিলময় জীবন যাপন করি যতদিন পর্যন্ত আমি নির্বাণ সাক্ষাৎ করি না পাঁচজন ততদিন পর্যন্ত এনায় কল্যাণ মিত্রর সান্নিধ্যে থাকি সম্যক দৃষ্টি প্রতিপন্ন হই নির্বাণমুখী হই নে আর্য অষ্টাঙ্গিক মার্গ পরমপদ দিনে আমি অবিচল আয় চলল তৈলে অনেক জন্ম নো যতক্ষণ না পর্যন্ত অনে নির্বাণ সাক্ষাৎ করি না পারিবে অনার শত জন্মই এনো কিন্তু কল্যাণমুখীও এনো জ্ঞানমুখীও কিন্তু মানুষের আর কি রাখি পারে আশা হতা হলিও সাধুবাদ মিশা হতা হলিও সাধুবাদ
ধর্ম হতা হলিও সাধুবত, অধর্ম হতা হলিও সাধুবত, সম্মুখ দৃষ্টি হলিও সাধুবত, মিথ্যে দৃষ্টি হলিও সাধুবত। আইন নিজে ধর্ম আচরণ ন করি, আইন নিজে ধর্ম বিশ্বাস ন করি, আই মানুষের আর ধর্ম হতা হই, হতা বুঝি নে। আতুন আগে নিজতুন ধর্ম জ্ঞান উৎপন্ন করা ফুরিব, ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা ফুরিব। আর মনের মধ্যে যদি মনে করেন এই যে ধর্ম জ্ঞান অন্তরের মধ্যে থাকলি এই দেহ জ্ঞান ইয়ান কি হইব, এই জ্ঞান ওনারা মনে করেন এই দেহ জ্ঞান বেকুনে যাও, তখন দেখুন না তখন আসলে এই দেহ জ্ঞানের যে মাড়ি, হ্যাঁ মাটির উগ্র যদি টুর নরম করি না ফানি দি গুলে যদি তুম যদি মেলা মারি জিয়ন মধ্যে ফরি থাকিব, জিয়ন মেলা মারিব এই বই থাকিব দে, কথা বুঝি নে। কিন্তু ইবের ভিতরে কিনে দি আমিত্ব নাই দি, ইবের মধ্যে অহংকার নাই দি, ইবের মধ্যে মান নাই দি, ইবের মধ্যে সংযোজন নাই দি, ইবের মধ্যে ক্লেশ নাই দি। তা ওনার মনত্ন তো ইউনার যদি ফেলাই দ্বন্দ্ব ওই ফুটো তাল যাইবে ইবের মতো ওনার তনুয়া পড়বে তৈলি উত্তারিবেন দেওয়া নয় মুক্ত, এবার কথা বুঝিতে পারছি, হ্যাঁ পারিবেন না উগ্র মানুষ তো ওনার গালিতে বইতে পারিবেন না, হ্যাঁ এই খান যে বোরা আছে ইতের মা বাপন বেকু ধরে গালি দিলি ইতের কোনো দুঃখ নাই, ইতের দুই খান নাই দি হয় নাকি নয় তৈলি যে অপবাদ ন শুনিবে ছায় মল্লি থাল্লাই হলো তো বোঁরা পালো হয় না, যে নানান ধরনের অরাজকতাই ন দেখি বেলা চায় থাল্লাই হলো তো অন্ধ পালো, কিন্তু আর তুমন এই চকিও থাকিও ন আর আর ইউ খানিও ন থাকি নে, কিন্তু আর জ্ঞানের কথা শুনিন না পারে ভালো কিছু দর্শন করিন না পারে, হ্যাঁ মানুষ মানুষের যে জিয়েন এত কষ্ট এত দুঃখ এত বেদনা, হ্যাঁ একজন অপরজনেরই কি করে ঘাত প্রতিঘাত অপরজনের অনিষ্ট চিন্তা দুঃখ চিন্তা হয় না। এখন যদি মনে করেন মুক্তির হতা যদি হয় তাহলে মনত্ন যদি অনারা ওই ওই মাটির জীবের নরম মাটির বানতে দলা হই বা এ তুও হই এটি কই পারিবেন না, ন পারিবেন হয় না। এখন যদি মনে করেন ওদি যদি খনকে আই যদি এঙ্গুরে বেকুন দুম দিবেন হয় না, এন্দি ইয়ে নলি এন্দি দুম দিবেন হয় না, মন হরে এড়ে ন তারা তুমি কি আছে মান আছে অহংকার আছে হয় না কিনা, লোপ আছে দেশ আছে মোহ আছে কেলেশ আছে ইউনার নারা ধ্বংস করেন না তৈরি তো মুক্ত, হ্যাঁ বুদ্ধির সময় হাজার হাজার মানুষ আজকে কিন্তু মানতে এনে হতা নয় চিঠিঙ্গা হতা হতে কারণ আছে, কারণ অনেকজনে ধর্মজ্ঞান ব্যাখ্যা করে দেয় ব্যাখ্যা ইয়ে যথাযথভাবে মানুষের কাছে গড়া ফিরিব। বুদ্ধ কি হই বুদ্ধ ত্যাগর শিক্ষা দিয়ে মুক্তির শিক্ষা দিয়ে সংযমতার শিক্ষা দিয়ে মৈত্রীর শিক্ষা দিয়ে অহিংসার শিক্ষা দিয়ে হয় না, ওনারা তো কি অহিংসে ত্যাগ মৈত্রী ধর্ম আচরণ করেন না হয় না, তো অনারত নে তো হিংসাকার, হ্যাঁ অনারত নে তো রাক্ষা, অনারত নে তো দলাদলিকা এত বেশি ইংকা, ইং যদি হয় ইংকে বুদ্ধ শিক্ষা দিয়ে না, হ্যাঁ বুদ্ধ তো বৌদ্ধ ধর্মের শিক্ষা নীতির মধ্যে তো ইয়ং না, তাহলে আর বৌদ্ধ হিসেবে হই কিলে আর অহিংসার ধর্মরে হিংসাকান শিখে, হ্যাঁ তৈলি অনশন তৈলি তো ইসলাম ধর্ম অর্থ হইলে তো কি শান্তির ধর্ম হয় না, তৈলি সনাতন ধর্ম ওরা সুখের ধর্ম হয়, হ্যাঁ আর আর তো বৌদ্ধ ধর্ম অহিংসার ধর্ম হয় না, বেকুনে শান্তি চায় বেকুনে মুক্তি চায় বেকুনে সুখ চায়, কথা কথা বুঝেন না, আজকে যদি আরো যদি ফোঁচার করে আরো যদি হয় অনারা তো বেকুনে বুদ্ধের এই যে ত্যাগর এই মৈত্রীর মুক্তির হতা বেকুন হয় এত ফাফাচারি হনে করে হয় না, এত হিংসে হিংসে হনে করে, হ্যাঁ আর তো মাঝে মধ্যে খুব খারাপ লাগে, আর তো যদি এমন একদিন একটা সময় আই, হ্যাঁ আর টিপিটকান বুদ্ধ কি নীতি হইয়ে কি আদর্শ হইয়ে আর দেশের মধ্যে যতবান ধর্ম আছে প্রতিটা ধর্মর গ্রন্থকার
যদি ইয়েন যদি রাষ্ট্র সংসদ সদস্য মানে এই গ্যাপ মধ্যে ইয়েন সংসদ ভবন হ্যাঁ তলি যেটা আইন এটা যদি রাখে তলি বুদ্ধ নীতি আদর্শের হতাকান বেকুন ফার এটা তো কোনো খারাপ কথা না অনারা যদি কোন নির্দেশ দিতে অনারা তো বেকুন বৌদ্ধ বুদ্ধের নীতি আদর্শ এইভাবে যদি বেকুন অনারা আচরণ করে চল অনারা তো মারামারি কিলে কর হিংসি হিংসি কিলে কর ধর্ম ফতে না চলি অধর্মর ফতে চল অধর্ম মতে চলি না মানুষের ধর্মরে কলঙ্কিত করি কুচ্ছিত করি এবং ইয়েনরে আর যার ফলান লাভ করি এই ফল তুন বঞ্চিত হইনে মানুষ বঞ্চিত আয় বঞ্চিত যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে ওরাও অশ্রদ্ধা উৎপন্ন করে আর ওকে যদি ধর্মগুরুরে যদি কেউ যদি খারাপ কয় আর তো ধর্মপ্রাণ মানুষ যদি হষ্ট পায় কেউ যদি হনকে যদি অনিমম করে তলি ইয়েনর বিচারকান তো ধর্মর হাঁচাই করা ফুরিব হয় না কেন কেউ যদি অন্যায় অপরাধ করে ইয়েনর বিচার করা ফুরিব ইয়েনর স্বাধীনতাও দিয়া ফুরিব ইয়েনর ক্ষমতাও দিয়া ফুরিব হয় না কেন কিন্তু আর বৌদ্ধ হই না বৌদ্ধ ধর্ম আচরণ না করি হয় না বুদ্ধের পুত্র হই না বুদ্ধের নীতি আদর্শরে যথাযথভাবে প্রতিপালন করি তৈলে আর বুদ্ধের ধর্মরে কেন করে আয়ত্ত করতে হয় না তৈলে ভান্তের একখান চিন্তা আছে আজ এটা যারা আজ অনারা এটা আসুন এটা বক্তব্য তো একখানা তুলে দিচ্ছি হ্যাঁ এই যে মরিয়মনগর এলাকাবাসী যারা এটা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই এটা প্রতিক্ষণ এটা আই হ্যাঁ তুলি ওরা প্রত্যেকেই প্রত্যেক ধর্ম অবলম্বীর অনেক হিন্দু সম্প্রদায়ের যারা পুণ্যার্থী মানুষ আছে এবং এই যে মরিয়মনগর এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন ইসলাম ধর্ম অবলম্বীর বিভিন্ন মানুষজন হ্যাঁ ওরা যথেষ্টভাবে সহযোগিতা করি আজিয়ে এই বৌদ্ধ মহাদাতু সত্যর এই কার্যক্রম মান বেকুন আর করিতে পারে হয় না তুই যে আজিয়ে যদি ওরা বেকুনে সহযোগিতা গান নগত্য তৈলে আজি ওনারা বেকুনে বই এত শান্তিতে ইয়েন মানে এইভাবে করি না পারতে তৈলে বেকুন তুম বুঝে ফুরি বুঝে ধর্ম আর মানুষের অন্তরের ভিতরে ইয়েন মনের যে খাঁচারা আছে খাঁচারা দূরীভূত করি পেলায় ধর্ম আসছে হ্যাঁ খনধর্মন মধ্যে লেখানা দিয়ে চুরি করি পেলাই মিথ্যা হতা কই পেলাই আরেকজনের ঠগাই পেলাই আরেকজনের অত্যাচারিত করি পেলাই আরেকজনের মানে এই এই দুঃখ দি পেলাই এই খনধর্মন মধ্যে নেই আর মানুষের মধ্যে যদি ভালো মানুষও কিছু তাকে দেয় ওরাও পর্যন্ত অনেকে আর কুবুদ্দিন দেয় ওরাও পর্যন্ত অনেকে আর অনিষ্ট কামনা না করে আরেকজনের ক্ষতির কামনা করে করে তাহলে যারা বড় বড় ধর্মগুরু আছে তো ওনারা তো আরও বেশি মৈত্রীপরায়ণ আরও মানুষের প্রতি উদারতা মানুষের প্রতি কল্যাণ ভালো এইও নয় চিন্তা করে তলি তো হন ধর্ম তো খারাপ কথা নহয় তাহলে আর এই ধর্মর প্রকৃত সত্য রূপ আর আর এই যে নইল যে ম বুদ্ধ যে হইয়ে মানান চাপা যা নাতি ধামে চাপা যা নাতি ধর্মরে বুদ্ধ হইলে মন দিয়ে বুঝা ফুরিব হ্যাঁ মনের কাঁচরা যার যত বেশি পরিষ্কার করিতে পারিব তত বেশি ধর্মরে সুস্পষ্টভাবে দর্শন করিতে পারিব হ্যাঁ আর আর সুখ শান্তি পাইতে মলি এই খাইয়ের দ্বারা যত পাপ কর্ম আছে ইম পরিত্যাগ করা ফুরিব বাক্যের দ্বারা অকুশল যাই বাক্য আছে ইম পরিত্যাগ করা ফুরিব মনরে সবসময় ইয়েন কি ইম পবিত্রতা রাখি নে মনের যত হাঁচারা আছে ইউনের ধ্বংস করা ফুরিব হয় না কেন তাহলে ইয়েনও লাইত ধর্ম হ্যাঁ তো অনারের বান্তে যিয়ে মুক্তির হতাগান হইয়ে তা অনারার মরণান যদি বা বিস্তির করে তো তুলি কোনো অসুবিধা না কিন্তু এখন খারে বুঝে এখন বান্তে যদি একখান হন হতা হয় আজিয়ে সন মনে করেন ডাঙ্গনিয়ে হ্যাঁ আজিয়ে যদি বৌদ্ধ বুদ্ধ মহাদাতু চৈত্য ই শুধু আজিয়ে শুধু মরিয়মনগরবাসী রাঙ্গুনিয়াবাসী নয় হ্যাঁ আজি হলো দেশের বিভিন্ন আন আছে খান আছে বিভিন্ন প্রান্তর মানুষ এটা জমাইয়ে তুই হয় না কত দেশ বিদেশ বিভিন্ন লাইনে ওরা ইয়ে কানেক্ট আছে ওরা প্রতিটা মুহূর্তে যিয়ে যেভাবে পারে সহযোগিতা করিয়ে নিয়ে ইয়ে সহায়তা করিয়ে নিয়ে আজি এইভাবে সৃষ্টি গান করছে
তাহলে ভান্তে তো বেক মানুষের ভালার লায় বেক মানুষের কল্যাণের লায় যে জায়গা যে স্থান তাইলি মানুষেরে কিলে বুঝে সংসার মধ্যে দুঃখ সংসার মধ্যে কষ্ট অভাব অনটন কত জঞ্জাল রোগছ ধর্মস্থান তাইনে নিজের মন আত্মবেদনায়ন প্রকাশ করি পেলায় একখানা শান্তি লাভ করি পেলায় সুখ লাভ করি পেলায় কেউ যদি তোমার হাসে আর কেউ যদি কি বিনোদনের হাসে তো বিনোদন হাসিও যায় যদি সুখ করলায় যে নাচ গান বাদ্য বিভিন্ন জ্ঞান আছে না ওনারা যারা বিভিন্ন বিদেশের মধ্যে গেজুন ওনারা জানান দেই বিনোদনের লায় যে কোটি কোটি অগণিত টাকা খরচ করে ধর্ম লাই এত বেশি খরচ ন করে কারণ ধর্ম রে বুঝে দি বুঝি পেলে মানুষ কয় জানাই কিন্তু প্রমত্ততার মানুষ তো অনেক বেশি হ্যাঁ এককান রুমন মধ্যে ঢুকেলি এক রাইতেই কয়েক লক্ষ টাকা এনে বিলিয়ে যাবে কথা বুঝছি নি এটা জেন সাই ব্যাগ কোন ফাইব হয় না তো ইয়ে নলে তো কি এটা ধর্ম চিত্তরে রঞ্জন করণ সঞ্চলকরণ অস্থিরকরণ বিক্ষিপ্তকরণ হ্যাঁ অনশন এডে কিন্তু টাকার ভরে টাকা হ্যাঁ কিন্তু ধর্মলাই হলি ধর্মলাই কিন্তু এনদি নাই কারণ ধর্মপ্রাণ মানুষ তো বেশিরভাগ হলো তো নিরীহ মানুষ হ্যাঁ যে কষ্ট পায় দুঃখ পায় অভাব অনটনে আছে এই না এই যে ধর্মলাই কথা বুঝছি নি আর যারা তো টিয়া বসে দমদৌলত বেশি থাকে ইতারা লাই লাগে দে ওটে সুপার মার্কেট কথা বুঝি আর ওই তারা নির্মল তো ফুটপাথ হয় না ওই জিনিস ইয়ে নটে মার্কেটে তো আছে অ্যাডি আছে অ্যাডের লাই হলে তো হটিয়া অ্যাডের লাই যদি 500 টিয়া অর্ডার হলে তো 5000 টিয়া হয় না তো ধর্মর হাসাই দে তারা ধর্মর ইয়ে ধর্ম প্রাণ হই নি ধর্ম জ্ঞান না অর্জন করি বলে চাই ওরা ইতে ধর্মর হাসে আর যারা হয়তো অনেক টাকা পয়সা আছে বিনোদন করি বলে আনন্দ করি বলে ওরা বহুজনে লক্ষ লক্ষ টাকা খরচ ন করে করে নাকি ন রব আচ্ছা যাই হোক পৃথিবীর মধ্যে এসি অনেকে দুঃখ হয়ে পেলাইও ন কষ্ট হয়ে পেলাইও ন কিন্তু আনন্দ করুক সুখ লাভ করুক ইয়ে কোনো দুঃখ ন কিন্তু অনেকের কষ্ট ন দুঃখ অনেকের দুঃখ ন দুঃখ তুমি নরক যাইতে মনে হলি তুই কর্ম করি তুই যাওবি কিন্তু আরেকজনের টানি ধরেই না নরক লজন ইয়ে তো ঠিক নয় ইবে তো ফাফি তুন আর মহাফাফি অনে পাপ করে যাবেন তো নরহ আর যদি অন যদি আরো মানুষের পাপর কর্ম মধ্যে নিয়ম অনবেন্দ মহাপাপি যাবেন তো আরো মহানরক হয় না কিন্তু মানুষ তো জেন বানতে কিছুদিন আগে দেশনাথ কইয়ে আমি কইতে বহুত মানুষ কয় দে এত পাপ করে অন্যায় করে অপরাধ করে ইতারা শুধু দিন দিন জয় জয়কার উর্মি কুড়ি যাই গুই লাভ করে হ্যাঁ আবার বলে ধর্ম পথে চললি সৎপথে চললি নীতির পথে চললি ওরা এত বেশি মানে উর্মিককে উড়িন না পারে আয় কইদি যারা পাপ করে অন্যায় করে অপরাধ করে ইতারা মারে সহযোগিতা করে হ্যাঁ মারে কিলে সহযোগিতা করে দে মারো রাজ্য শূন্য করি বেলাই হ্যাঁ মারো দল বাড়ি করি বেলাই তো ইবে তো খুশি মারে তো আরো ঢুকে দিব অনে পাপ করিবেন আরো পাঁচ ফাঁপির ঢুকে দিব তো অনারা কি করি বেলায় আরো পাপ পান জোরে করি বেলায় কথা বুঝছি মারা সাহেব তো মার রাজ্যে শূন্য করি বেলায় যারা পাপ করে অন্যায় করে অপরাধ করে ইতারা মারে সহযোগিতা করে হ্যাঁ ভালো হাত গুজতেন যাবেন আর সৎ কাজ গুজতেন যাবেন নীতির হাত গুজতেন যাবেন এতে কিন্তু মারার প্রতিবন্ধকতা আচ্ছা তারও মুক্তির কর্মপথে যাবেন এ তারও মারে আরো অনারে প্রতিপদে পদে পাহারা দিব কথা বুঝিত পাচ্ছি তুই ওই মারের বশবতী অনর হারণে যায় ফাঁপি হলে আরো বেশি ফাঁপ করে কথা বুঝি আর মারে প্রতিবন্ধকতা করে বিদায় এহতলায় যারা সৎ ভালো কর্মপথে পড়ে ওরা প্রতিটা পদে পদে দুঃখ পায় কষ্ট পায় হ্যাঁ ওনারা চল কোনো একখান ভালো জিনিস যদি আয়ত্ত করতাম চাই তৈলে কোনোদিন কষ্ট ছাড়া বিনা পরিশ্রমে কোনোদিন ওনারা ইউন অর্জন করে নিতে পারবেন হয় না তুলি নিজেরে প্রতিষ্ঠিত করে নিউন কত দুর্লভ জীবন এ প্রজ্ঞা লাভ করুন কত দুর্লভ জীবন অনেক এই যে 30 ফারমে পূর্ণ গজ্জি
চারি অসংখ্য কল্পকাল ধরে তিরিশ পারমি পূর্ণ করি বেলায় কত ত্যাগ করছি, এর পরেও এই যে ছয় বছর কঠোর ধ্যান করতে যায় মারে উৎপাদ ন করে, এত পারমি আছে। হ্যাঁ, এতিক্ষণ পারমি পূর্ণ করছি, এতিক্ষণ ত্যাগ করছি, এর পরেও ছয় বছর কঠোর ধ্যান করতে যায় মারে অনেক প্রকার কি করছি কি মানে ও এই উপদ্রব করছি, হয় না? তা ওনার আত্মন কে তিক্ষণ আছে না, আত্মন কে তিক্ষণ ফারমি আছে না? হ্যাঁ, আই তো কোনো কিছু নহয়তি নহয়তি কিনলে কারণ ব্যাগ কোনোর প্রতি একখান শ্রদ্ধা নিবেদন করা পড়ে। আজকে যারা বান্তারা আছে, এটা সভাপতি বান্তারা আছে, বয়োজ্যেষ্ঠ বান্তারা আছে, বিভিন্ন জায়গা বান্তারা আছে, বান্তারা আর সমন অবস্থা তুন চিনে। হ্যাঁ, তারপর এটা অনেক দায়ক দায়িকা যারা আছে বান্তারা সমন অবস্থা তুন দেখে তো আর কর্মপথ তা হাতুন চলা পড়ি। আই কনেকে আর কোনো কিছু কি বড় হতা হৈন্য হচ্ছে, আই নীতির হতা ঐতিহ্য, ধর্ম হতা ঐতিহ্য, আই সত্য হতা ঐতিহ্য, কিন্তু অনেকে আর আঘাত করে হতা হৈন্য পাচ্ছ। তবে যেহেতু মনে করেন ধর্মর বেশি পরিহানি হয়, হ্যাঁ, তুলে আত্ম ধর্ম হতা হওয়া ফুরিব, আত্ম নীতির হতা হওয়া ফুরিব, সত্য হতা হওয়া ফুরিব, হয় না? বে কোনো রনার মান সম্মান আছে, বে কোনোর এক একখান একখান কি আছে, নিজের একখান যোগ্যতা আছে। আই যদি হইতাম যায় তুলে তো অনারি তুই আরো বেশি ক্ষতি, তুমি আরো বেশি ক্ষতি হইব, হয় না কেন? আতুনি কোন কোনো প্রয়োজন না। ধর্ম এমন একখান জিনিস, এমন একখান সত্য, পৃথিবীর মনে করেন আর দেখি দি পৃথিবী পর্যন্ত একত্রিশ প্রকার লোকভূমি এ স্যাটেলাইট দিনে দর্শন করেন সম্ভব না? হ্যাঁ, তলি পৃথিবীরই শুধুমাত্র স্যাটেলাইট দিনে দর্শন করে পারে, তলি একত্রিশ প্রকার লোকভূমির দর্শন করিবে কোনো স্যাটেলাইট বাইন্য হয়। তৈলি ধর্ম বিচরণ করে যে ধর্ম ইয়ার শক্তি একত্রিশ প্রকার শুধু লোকভূমি নয়, শুধু উগ্র চক্রবাল নয়, অনন্ত চক্রবাল পর্যন্ত ইবের কি করে দেয়, ইবে আয়ত্ত করে দেয়, হয় না? তৈরি ধর্ম সত্য আছে, উগ্র মানুষ কোনো অন্যায় ন করে কিংবা অপরাধ ন করে, যে ওর অনিষ্ট করতে যে ভিতরে অনিষ্ট হইব, কথা ঠিক আছে না? কিন্তু ব্যাগ ধর্মে হয়, ব্যাগ মানুষ হয়, অপর লাই কাত্তা করলি নিজেই কাত্তা ফুরিব। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে অনুসূত্যের পথে চলিলি, নীতির পথে চলিলি, আনার কাছে ধর্ম আছে। দাম্য হবে রাক্ষাতি ধর্মাচারী, তলি ধর্ম ধর্ম আচরণকারীর রক্ষা করে, তাহলে ওনার হাতে ধর্ম থাকিলি ধর্মই ওনার রক্ষা করিব, ধর্মই ওনার ভরসা, হয় না কিন? কিন্তু অন যদি ধর্মর যদি ধর্মর প্রতি শ্রদ্ধা কান ইয়ে নরাকি অন যদি আবার মৃত্যুর মধ্যে আশ্রিত হন কি হত্যারেন না, ওই বাসা জালার মধ্যে মাছ মানে সাব্যস্তিত দেখুন বাংলা, যে বাসা জালার মধ্যে মনে করেন উগ্র সাপ যায়, প্রথমে যাইতে হয়তো মাছ টাছ বাজিলে একখানা বেশি যায় মাছ খাই ফেললাই, ও প্রথমে যেতে দেখে এড়ে যা, প্রথমে যদি একখানা করে বাজে তো ফিচ্ছা আই গেলে ওই জায়গায়, হয় না? কিন্তু কি করে মাথা বোঝ একখানা করে ঢুকে দিইবে পুরো হল্লা ঢুকে দিবে লাই যা। হ্যাঁ, তো তো কোনো রকমে হল্লা তো জোরে ঢুকে দিই কাতো ন যা। হ্যাঁ, লেসি ভিজো দিয়ে আছে তো ভিজো দিয়ে না তার কচি দূরে ঢুকে দিই, এই মশরা মশুরি করতে করতে জালান মেদি কি এটা বাজি না লটকি বই থাকে ঠিক তদ্রুপিও, যেতে আই যেতে ধর্ম হারি যাই গুই ও একখানা লাভ পাইও, হয় না? বহুজন আছে তো ধর্মরে ধ্বংস করি পেলাই লক্ষ লক্ষ টাকা খরচ করে। হ্যাঁ, এদিকে হতা কই কোনো প্রয়োজন নাই, কথা বুঝি নে? মানুষের অধর্ম পথে নিয়ে পেলাই অধর্ম পথে প্রলব্ধ করি পেলাই মানুষের মনের ভিতর তো ধর্মরে হারাই দি পেলাই আপ্রাণ প্রচেষ্টা চালা, কিন্তু ধর্ম যে অন্তর যে পৃথিবীর সত্যর মধ্যে যে আছে ইউনোর কনেকে ইয়ানোর কী করি নেবে চিহ্ন করি নিতে পারে, কারণ কথা হতা তো, হয় না? বুদ্ধের সময় যদি পঞ্চশীল প্রতিপালন করে ইবে পঞ্চশীল, আচ্ছা এখন অনেক যদি প্রতিপালন করে নইবে পঞ্চশীল নইব, হইব না নইব আর না টিপিটক তেমন কোনো কথা আছে, বুদ্ধের সময় পালন করলে হইব এরপরে বুদ্ধ নথাকিলে এত পালন করলে নইব, এটি কানা হাতা আছে নাই, তলি বুদ্ধের সময় অষ্টশীল প্রতিপালন করলি ইবে অষ্টশীল হইব,
তাহলে বুদ্ধ ওই ফরে যদি বুদ্ধ না থাকলে এত অষ্টশীল প্রতিপালন করলে অষ্টশীল নহন এটি কমতা আছে তাহলে দশশীল দুশো সাতশীল নির্বাণ মুক্তির প্রচেষ্টা হ্যাঁ এটা কোন ছিল বুদ্ধ হদ্দ যতদিন পর্যন্ত শীল বিনয় ধর্ম নীতি ইউন আচরণ করিব অনুশীলন করিব প্রতিপালন করিব ততদিন পর্যন্ত এই জ্ঞান ইয়ে লাভ করিব কথা বুঝছে নি অকথাই এন কত নসা হ্যাঁ মিথ্যা কথার মধ্যে মিথ্যা কথা ধর্মের মধ্যে আনিলি বড় সমস্যা কারণ এই যে ত্রিপিটকর কথা ইন আদিয়ে নয় তো আরো শত শত বছর থাকব আজ যদি উল্টোপাল্টা কথা হই আর ন ধরিব ধরিব নাকি ন ধরিব তাহলে আতো নীতির কথা হওয়া করব সম্যক কত কথা হওয়া করব আমি এখন জ্ঞানী হইলাম আবার খানিকক্ষণ পরে দেখি জ্ঞানী নই কইল না কেন কথা বলি নে হ্যাঁ আমি শ্রোতাপত্তি লাভ করি ফেলিলাম সুকৃতকে আমি লাভ করি ফেলিলাম অনাগামী লাভ করি ফেলিলাম আবার হইতেও বুদ্ধের সময় আমি আবার সেবক হইম শ্রাবক হইম এবার কত হইল নে বুদ্ধ আগে জ্ঞান লাভ করে তারপরে অগ্র শ্রাবক মহাশ্রাবক জীবন বুদ্ধের সামনে দেয় নিয়ে জ্ঞান লাভ করার পরে তুলি তো মাস্টারের আগে ছাত্র জ্ঞান লাভ করি ফেলে হয় না হতা ঠিক আছে না হতা বেগ কোনো সামঞ্জস্য আছে হ্যাঁ বেগ কোনো সাহ করিব হতা ইয়ে বেগ কোনো তুমি বুঝা করিব হয় না নিয়ম জিয়ে নিয়ে যে একবার যদি বে চতুরাজ্য সত্তরি দিয়ে অঙ্গন করে ইবে সাত জন্মের মধ্যে কি হয় সর্বোচ্চ সাত জন্মের মধ্যে ও মুক্তি লাভ করা ফিরিব হয় না তৈলে শ্রোতাপত্তি হইলে ও সাত জন্মের মুক্ত হওয়া ফিরিব হ্যাঁ তাহলে ইবে দিক সারা ও একগ সম্যক সম্বুদ্ধের হাতে যদি অগ্রশ্রাবক কিন্তু মহাশ্রাবক হয় অনারা কেউ যদি এটা যদি শ্রোতাপত্তি লাভ কর অন যদি আবার যদি হন না আই অমুক বুদ্ধের সময় আই এবার অগ্রশ্রাবক হইম মহাশ্রাবক হইম পারিবেন না কারণ বিসিবে কি হই দে মাথা ফুড়ি গিয়ে গুদি উগ্র বিসি যে অঙ্কুরিত হই না যদি মাথা ফুড়ি দেয় গুই অনেবার যদি যদি ফুয় না রাখি দল ইবে মরি না যাবি গুই ইবে কি আবার ইবে কি গজি উড়িব না ইবে ফুড়ি গিয়ে গুদি আর যদি ন ফুড়িবে আগদি বহুত বিচিন আছে না গরম মধ্যে বিচিন রাখে ফেলন বিচি সুইর বিচি কত ধরনের বিচিন রাখে রাখে না রাখে ফুয়ে রাখি দিলে তো বহুত দিন চাইব হ্যাঁ ইবে যেতে ফানি বাজি না যদি ফাড়ি না যদি মাথা বাইরে যাই গুই হ্যাঁ তৈলে ইবে কি আর রাখন যাইব ইবে অবশ্যই ইবে কি মাড়ির মধ্যে ইবে অঙ্কুরিত করাই ফেলা করবো হয় না তো বুদ্ধ হয়ে চতুরাজ্য সত্তরের হৃদয় অম্বন করলি সম্পর্কে শ্রোতাপত্তি হলি সাত জন্ম পর্যন্ত সীমাবদ্ধ তুই সাত জন্মের মধ্যে মুক্তি হয়ে যাবে কই হয় না হ্যাঁ তুই ও যদি হয় আরো জন্ম জন্মান্তর তৈরি তো ক্ষতি হোক না উগ্র বেগ কিছু রেখান আই যেন মনে হয় অন্য ভাজ্য বানতে অনেক সময় হতা হতে বানতে চিন্তা করে হতা হওয়া পরে আই যেন করে কইউ টিপিট কতেন করে লেখা তাইব আবার এনে কত নয় হ্যাঁ রুগী আসছি এখন রুগী আসছি দে রুগীরে আতুন তো ওষুধ কাবা ফরিব হয় না গুঁড়ো ফল আর প্যারাসিটামল ইউন ট্যাবলেট ইউন ফানি দিনে গুলি চিনি দিনে মিয়াই মানে নহাবাই খাবাই তো না নহাবাই তো আচ্ছা কোনো প্যাকেটত কোনো ওষুধত লেখা আছে না এম করে খাইবেল্লা গুঁড়ো ফোয়াতো এবার দলাই বেখাদিন পারিব একতলায় পানি লয় মিয়ে ওই তিতে বাজে দেই একতলায় চিনি দিয়ে খাবা পরে হয় না কিন্তু যারা তুচ্ছ হওয়া ন ইতারা তো পানি দিই না নে পুরো ট্যাবলেট সহ খাই ফেলার হয় না তৈলি ভান্তু হতাঙ্গান হত দিয়ে আদি অনেক মানুষরা কি এই যে মনে করেন ওনারা অনেকে মিজতা হলেও সাধুবাদ দেয় হয় না এবার পাপ নন না এবার অনুমোদনত দেয় অনুমোদন হলে ফাপ হয়ে যাবে হ্যাঁ তো অনে যদি মিথ্যা দৃষ্টি হতা হন ইয়ে সাধুবাদ দিলি ইব কিন্তু ফাপ হইব আরেকজনে সত্য হতা হন অনে অনুমোদন নকরণ অনে পুণ্যতম বঞ্চিত হয়ে যাবেন আরেকজনে কুশল কর্ম করতে চায় ওরও সহযোগিতা নকরণ অনেও পুণ্যতম বঞ্চিত হয়ে যাবেন হয় না তো এখন তো হয়তো চাইলি নির্বাণ এবং মুক্তির কথা চাইলি অনারা কিন্তু এটা অনেকক্ষণ হওয়া যায় কিন্তু ব্যাগ কোনো অনেকজনে দূর দূরান্ত নাকি শুন আবার যাবেন গিয়ে এনদি প্রান্তরে শ্রদ্ধা নিবেদন করিবেলাই শুন
তো যাই হোক বান্তার একখান আগাম একখান চিন্তা আছে ইয়ে নলো যে এই বান্তার তো এই বছর তো কঠিন শিবর দান বান্তার জেড়ে দূতাঙ্গ কুটির বর্ষবাদ যাপন করছিল আসলে এটা কঠিন শিবর দান গরিত ন পারে বিভিন্ন বিপর্যয়ের কারণে যাই হোক মানুষ যদি আজ যদি কঠিন শিবর আর যদি দান ন করাইলেও যদি মানুষরা যদি সুখে থাকে তারা দেয় শান্তি যদি ফাইদে হয় তৈলি তার কোনো পরিবার অসুবিধা নেই তবে বান্তার একটা চিন্তা আছে এই বোধজনে কঠিন শিবর দান করি বেলা চায় আসলে বিভিন্ন উত্তম পরিবেশ নিয়ে নতাগণের কারণে আর দিন নফারণের কারণে ব্যবস্থাপনা জ্ঞান যথাযথভাবে নয়নের কারণে মানে এইভাবে নির্দেশনা গান বানতে দিন নপারে আজকে যদি হয়তো অনেকটা জায়গা থাকতো স্থান থাকতো হ্যাঁ তৈলি বানতে চিন্তা করছে যে বিভিন্ন গ্রামতন বিভিন্ন জায়গাতন ওরা যারা বেন বনে হ্যাঁ তৈলি একখান যারা যারা করতে চায় 30 জন হোক 25 জন হোক 10 জন হোক 15 জন হোক যারা যারা আগ্রহ প্রকাশ করে তাহলে সেইভাবে মানে ব্যবস্থাপনা করি পেলায় কিন্তু আর তুনতে এইভাবে কোনো জায়গাও নাই স্থানও নাই অনেক কিছু অব্যবস্থাপনার কারণে যায় বানতে আসলে ইউনো নির্দেশনা গান দিন না পারেন তো ওনারা যারা পুণ্যার্থী বিভিন্ন দায়ক দায়িকা উপাসক উপাসিকাও আসুন তো ওনারা প্রত্যেকেই একান ইয়েন আজিয়া যে এটা ব্যাগ কোনে আইনে সুন্দর করে ধর্ম শ্রবণ করণ তো এই আজিয়া যে এটা বান্তরের শ্রদ্ধা নিবেদন করিবে লাইসুন যারা এই মানে উদযাপনী পরিষদ তথা এই দূতাঙ্গ কুটিরোর সংশ্লিষ্ট যে 41 সংগঠন ও জীবন অঙ্গ সংগঠন যারা আছে বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট জীবন বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের দায়ক দায়িকারা উপস্থিত হই তো ওনারা যাতে বান্তের এই জন্মদিনের আশীর্বাদ শুভেচ্ছা এবং ওনারা যাতে নিরোগ দীর্ঘায়ু হইনে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারণ ততদিন পর্যন্ত কল্যাণ মিত্র সান্নিধ্যে থাকি এবং সম্যক দৃষ্টি পারায়ণ হইনে ধর্ম আচরণের মাধ্যমে ওনারা জীবনের প্রত্যেক যাতে প্রত্যেক পরিবারের যাতে সুন্দর করি পারণ প্রত্যেকে যাতে শান্তিতে অবস্থান করি এই দুর্লভ মানব জীবনের সার্থকে রূপান্তরিত করি পারণ তো এডে ব্যাগ পুনরে আশীর্বাদ দিবে রাগতি এডে মঞ্চে উপবিষ্ট সভাপতি বান্তরে বন্দনা জানাইনে বান্তর বয়োকনিষ্ঠ ভিক্ষু তথা শ্রম করার প্রতি আশীর্বাদ জানিয়ে আজ পুণ্যার্থী ব্যাগ পুনর প্রতি আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ সেখানে পরিসমাপ্ত করছি সাধু 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 Lord Buddha said that happiness is a choice, not a result. Nothing will make you happy until you choose to be happy. No person will make you happy unless you decided to be happy. Your happiness will not come to you. It can only come from you. Supriyo Suthi. এই পর্যায়ে সভাপতি ভাষণের জন্য সভাপতি ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের পূজনীয় সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্ম আঞ্চলিক সংঘনায়ক ও সভাপতি রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ অধ্যক্ষ কুলকুলমাই সদ্ধর্মোদয় বৌদ্ধবিহার রাঙ্গুনিয়া চট্টগ্রাম এরই সাথে সাথে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি অন্বেষা বড়ুয়া এবং প্রধান সঞ্চালক রূপায়ণ বড়ুয়া অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যদি খুব কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ দূতাঙ্গ সাধক
ক্রিয়ানন্দ মহাশয়ের চতুর্থ জন্মদিবস প্রতিপালন উপলক্ষে আজকে যে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ধর্ম দেশগণ এবং সুজি সজ্জনমন্ডলী, আসলে আপনারা অনেকক্ষণ ধরেই এখানে বসে রয়েছেন, আমি আজকে দেরি হয়েছে কারণ আমার একটা প্রোগ্রাম ছিল অনেক দূরে, আমি সেখান থেকে এসেছি, আমার শরীর অত ভালো না। যাক, এখানে আপনারা এই যে দূতন্দ সাধক ক্রিয়ানন্দ মহাশয়ের কাছ থেকে আপনারা এতক্ষণ ধরে বুদ্ধের অঙ্গীবাণী শ্রবণ করলেন, এখানে অত্যন্ত কয়েকটি মূল্যবান কথা তিনি বলে গেছেন। সেই মূল্যবান কথাগুলো হল, যারা প্রব্রজিত হয় তাদেরকে কি করতে হয়, কারণ আমরা যারা প্রব্রজিত হয়েছি আমরা সেই মন্ত্র উচ্চারণ করে হয়েছি, সাব্বা দুঃখ নিঃসরণ নিবার সাক্ষী কারণাত্রায়া ইমান কাসওয়াং গহেত্ব এটা কাসওয়াং ধাত্ব পাব্বা যেটা মান ভাঙতে আনুকাম পাং পদ হায়া। সংক্ষেপে বলছি, এই যে জাগতের যে অত্যন্ত দুঃখ আছে সেই দুঃখ থেকে রেহাই পাওয়ার জন্য এই কাঁসাই বস্ত্র পরিধান করা এবং পরিধান করার জন্য সেই আচার্যের কাছে গুরুর কাছে প্রার্থনা করেছি। তাই আমরা যদি বুদ্ধের আদিষ্ট পথ অনুসরণ এবং অনুশীলন যদি করি তাহলে নিশ্চয়ই সাথী বাক্যাংশকে অনুসরণ করে আমরা যদি স্থিতি সাধনা করি, যেটা বিদেশ ভাবনা বলা হয়, তাহলে নিশ্চয়ই এই যে সাত বছরের মধ্যে অর্হত্ববলে প্রতিষ্ঠিত হবে। তার কিভাবে তথাগত বুদ্ধ ভিক্ষুদেরকে আদেশ দিয়েছিলেন, এই ভিক্ষুগণ তোমরা কি নিজের মঙ্গল সহ কল্যাণ সহ, যদি নিজের মঙ্গল এবং কল্যাণ সহ তাহলে শ্রবণ ধর্ম প্রতিপালন কর, আর অপরের কি মঙ্গল সহ অপরের ছেলে মেয়েদেরকে পড়াবার জন্য সেই মঙ্গল নয়, আপনারা শ্রদ্ধাবান যারা উপাসক বৈশিকরা আছেন যেমন তথাগত বুদ্ধ সেই সারানাথের মধ্যে বসবাসের শেষান্তে ভিক্ষুদেরকে আদেশ দিয়েছিলেন, এই ভিক্ষুগণ তোমরাও বিমুক্ত আমিও বিমুক্ত, জগতের মধ্যে যখন মুক্ত সহ সাতজন অরহত একষট্টি জন অরহত আবির্ভূত হয়েছিলেন তখন ওই আদেশ দিয়েছিলেন তোমরা নগরকে নগরান্তরে গিয়ে দেশকে দেশান্তরে গিয়ে মা কল্যাণকর যা দিতে করলাম মধ্যে করলাম এবং অন্ত করলাম, এতক্ষণ ধরে সেই শ্রীরানন্দ মহাশয় মহোদয় এখানে আপনাদের সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ শীল সমাধি প্রজ্ঞার কথা বলে গেছেন। তাই তোমরা যদি অপরের মঙ্গল কল্যাণ সাধন করতেছ তাহলে শ্রাবণ ধর্ম প্রতিপালন কর, আর উভয়ে নিজের এবং শ্রদ্ধাবান উপাসক বাসীদের মঙ্গল স কল্যাণ স, যদি কল্যাণ স
মঙ্গল সহ তাও শ্রাবণ ধর্ম প্রতিপালন করো, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করো। সুতরাং এই শিলানন্দ ধূতাঙ্গ প্রতিপালন করার জন্য 13টি ধূতাঙ্গ তাকে সেই পাহাড়ের মধ্যে চলে যেতে হয়েছে। যেমন বুদ্ধের আমলে বুদ্ধের শিষ্যরা বুদ্ধের থেকে কর্মস্থান নিয়ে তারা সেই স্মৃতি সাধনায় রত থাকত, এবং স্মৃতি সাধনায় রত থেকে তারা সেই অরক্ষ বলে প্রতিষ্ঠিত হতেন। সুতরাং নিরবচ্ছিন্নভাবে শীল প্রতিপালন করতে হবে, এবং শীল প্রতিপালনের দ্বারাই সমাধি উৎপন্ন হবে। সমাধি উৎপন্ন হলে সেই প্রজ্ঞাময় জ্ঞান উৎপন্ন হবে। এই প্রজ্ঞাময় জ্ঞান উৎপন্নের দ্বারাই আস্তে আস্তে সেই লোভ দ্বেষ মোহ ক্ষয়ের দিকে যেতে হবে। সুতরাং সেই চেষ্টায় সেই দিকে ধাবিত হয়েছে শিলানন্দ মহাস্থবীর মহোদয়। আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি অত্যন্ত সংক্ষেপে দুইটি কথা বললাম। এতক্ষণ ধরে যে কথাগুলো এখানে বলা হয়েছে, শুধু আমরা ভিক্ষুরা নহি, আমরা যদি সেই ধরনের বুদ্ধের আদিষ্ট পথ অনুসরণ এবং অনুশীলন করে নিজেরাই যেমন সেই দুঃখের অন্তঃসাধনের দিকে এগিয়ে যাব, ঠিক অনুরূপভাবে আপনারাও যে বুদ্ধের আদিষ্ট পথ অনুসরণ এবং অনুশীলন যদি করে থাকেন, তাহলে আপনারাও সেই দুঃখের অন্তঃসাধনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাই বুদ্ধের ধর্মটা হচ্ছে দুঃখের অন্তঃসাধনের ধর্ম, এবং এই দুঃখের হাট থেকে যাতে আপনারা রেহাই পেতে পারেন, এতক্ষণ ধরে যে অঙ্গে বাণী শ্রবণ করলেন সেগুলি আচরণের মাধ্যমে অনুশীলন করার চেষ্টা করবেন। কারণ তথাগত বুদ্ধ বলেছেন, শোনেতা ধারেতা চারেতা ধর্ম, শোনার পর ধারণ করতে হবে, ধারণ করার পর আচরণের মাধ্যমে অনুশীলন করতে হবে। যদি অনুশীলন করা হয় তাহলে নিশ্চয়ই মঙ্গল এবং অপরের মঙ্গল, জগতের মঙ্গল, সমাজের মঙ্গল, পরিবারের মঙ্গল, এবং এই মঙ্গলের ধারায় আস্তে আস্তে মানুষরা সুশৃঙ্খল জীবনযাপন করে সেই দুঃখের অন্তঃসাধনের দিকে এগিয়ে যাবে। আপনারাও যাতে সেই দুঃখের অন্তঃসাধনের দিকে এগিয়ে যেতে পারেন এই কামনা করে আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত সভাপতির ভাষণ এখানে শেষ করলাম। সাব্বি সত্যাশ্রিত অন্তু জগতে সকল পানিচিত হোক। এতক্ষণ পর্যন্ত আপনারা পূজ্যবন্তের তথা সভাপতিবন্তের সন্দর্ভ দেখা শ্রবণ করেছেন। এখন বিভিন্ন দানময় পণ্যপর্ণ সম্বোধন করার পূর্বে আপনারা প্রত্যেকে তিনবার নন্দকেশ্বর বলে গুরুত্ব বর্ণনা করুন। বুদ্ধমূর্তি দান মায়াং বান্তে ইম বুদ্ধবিম্ব সবেহি দেব মানুষেহি পূজনাতায়া ইমাস্মি বিহারে দানা দেবি চ পতিতাপেমি ইদমে পূয়া অনাগতে বদীয়ানাম পতিলাভায় সম্বতত নিবনশ্যাম পচ্ছয়ো হোতু। দ্বিতীয়ম্পি ময়ং বন্তে ইমং বুদ্ধবিম্বং সবেহি দেব মনুষ্যহি পূজনতায়া ইমাস্মিং বিহারে দানা
देमीचं पतितपेमीं इदम्मे पुञ्ञं अनागते बोधियानां पतितव्यं संवततु निब्बानस्य पच्छायो होतु ततियम्पि मयं वन्ते इमं बुद्धो बिम्बं सब्बेहि देवो मनुष्येहि पूजनत्तायं इमास्मि विहारे दाना देमी च पतितपेमि इदम्मे पुञ्ञं अनागते बोधियानां पतितव्यं संवततु निब्बानस्य पच्छायो होतु ते। संवदन मयं वन्ते संगो इमं सपरिकारं अनुत्तरं भिक्खुसंघस्य दानं देमं पूजेमं द्वितीयम्पि मयं वन्ते संगो इमं सपरिकारं अनुत्तरं भिक्खुसंघस्य दानं देमं पूजेमं तृतीयम्पि मयं वन्ते संगो इमं सपरिकारं अनुत्तरं भिक्खुसंघस्य दानं देमं पूजेमं पूजेमं पूजेमं। अष्टपरिष्कारं मयं वन्ते संगो इदम्मे अट्टपरिकारं दानेन अनागते एहि भिक्खु बाबायं पच्छायो होतु। द्वितीयम्पि मयं वन्ते संगो इदम्मे अट्टपरिकारं दानेन अनागते एहि भिक्खु बाबायं पच्छायो होतु। ततियम्पि मयं वन्ते संगो इदम्मे अट्टपरिकारं दानेन अनागते एहि भिक्खु बाबायं पच्छायो होतु ते। बुद्ध महादातु चत्ते उद्यापन परिषद 2022 तथा बुद्ध महादातु चत्ते संश्लिष्ट दायक दायिका उपासक उपासिका वृंदर उद्योगे पूज्यपन्थेर 46तम शुभ जन्मदिन के सुंदर सुशृंखल और सुसम्पन्न करार क्षेत्रे कायिक वासनिक मानसिक और आत्मिक भावे जहारा अंशग्रहण करेछेन एवं सकाल आज के पूर्णमय दिन सकाले पर्याय सकाले कैकते जहारा पूर्ण कार्य अंशग्रहण करेछेन एवं अनुष्ठान मंचे मंच गेट तथा विभिन्न सज्जार खाजे शिल समाधि आर्य समन्वय परिषद सदस्य बृंदरा पूर्ण काजे अंशग्रहण करेछेन एवं आजकल जन्मदिन पूज्यपन्थे जे आसने उपविष्ट आसें से आसनटी आर्यबार्तार संश्लिष्ट सदस्यरा दान करेछेन। आज के पूर्णमय कर्मे अंशग्रहण करे अपनारा जे समस्त पुण्य सम्पद अर्जन करेछेन आपनादेर सेई वंचित पुण्यराशि जहाते इहपारलौकिक सुख शांति एवं निर्वाण लाभेर हेतु हय प्रत्येके बुद्ध धर्म संघेर काछे एवं अनुत्तर पुण्यक्षेत्र भिक्खु संघेर काछे ये आशीर्वाद प्रार्थना करबेन एवं आज के पुण्यकर्म जनित संचित पुण्यराशि आपनादेर कालगत ज्ञातिगणेर उद्देश्ये तथा जगतेर सकल प्राणीर हित मंगलेर उद्देश्ये जल देने पुण्यराशि दान करु। सहस्र प्रदीप दान इति निरोदा समपतित उत्तायित निशिन्नस्य वियं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य इमिनां सहस्य प्रदीपेन बुद्धं पूजेमि। द्वितीयम्पि इति निरोदा समपतित उत्तायित निशिन्नस्य वियं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य इमिनां
সহস্য পদীপেন বুদ্ধং পূজেমি তৃতীয়ম্পি ইতিপি নিরোধ সমাপাদিত উত্থিত নিশিন্নস্য বিয়ং ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমিন সহস্য পদীপেন বুদ্ধং পূজেমি পূজেমি পূজেমি। ময়ং বন্তে সংসারদন্তরং সর্বদুঃখং মোশনাত্তায়ং নিব্বানং সচ্চে করণাত্তায়ং কম্মং চ কম্মং বিপাকং চ সদ্দায়িত্বং তিশরণেন সদ্দি পঞ্চাঙ্গশীলানে সমাদায়িত্বং মম পরলোকগতং ইয়াতে সমহস্য মম কল্যাণমিতং চ উদ্দিশ্যে ইমাং বুদ্ধবিম্বং দানং ইমানি সংগদানানি ইমানি অট্টপরিকারং দানানি ইমানি নানাবিধ দানবতুনি আয়ুষ্মন্ত দক্ষিণদুঃখং সিঞ্চেত্ব দানং দিন্নাং তাং যথাসুখং পরিভুঞ্জন্ত। ইদং মে যতিনং হন্তু সুখিত হন্তু যতায়ো ইদং মে যতিনং হন্তু সুখিত হন্তু যতায়ো ইদং মে যতিনং হন্তু সুখিত হন্তু যতায়ো হন্নমে উদতং বতং যতানিন্নং পবততি এবমেবং ইতোদিন্নং পেতানং উপকাপতি যতাবারি বহাপুরাং পরিপূরন্তি সাগরাং এবমেবং ইতোদিন্নং পেতানং উপকাপতি এতাবতশাং অমহেহি সম্বতং পুয়সম্পদং সব্বে সত্তং সব্বে দেবং সব্বে প্রেতং অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশতশাং ভূমাতং দেবনাগং মহিদিকং পুয়ন্তং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু বুদ্ধ শাসন চিরং রক্ষন্তু বুদ্ধ দেশন চিরং রক্ষন্তু মং পরং ইমিনা পুয়কম্মেনা মমেবালা সমাগম সতং সমাগম গমো হোতু যাব নিব্বানং পত্তিয়ং ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুয়ং অশবকায়ং বহং হোতু নিব্বানস্য পচ্ছয়ো হোতু পেতালোকে তিরস্সরং নিরায়ুষ্যং অভীষিতো হীনকুলে ন জহ্যামি যতি যতি ভবভুবে বসুন্ধরং দেবভূমি সদ্যং কৃত্বা সমাগতং ইদানীং কুশলকর্মাণি তুমহিং জানতাম বসুন্ধরী সখী হতু ভবতু পিতাতুতে। সুদীপ নাথীবৃন্দ, আপনারা একটু আপনাদের নিজ